আজকে এখানে লেকচার দিতে এসে আমার খুব ভালো লাগছে এখানে ভাতৃত্ববোধের এই পরিবেশ আমাকে মুগ্ধ করেছে আর আমি অনুরোধ করব ডক্টর জাকির নায়ককে আপনি সামনে আসুন আর আমরা দুজনে গোলাপুলি করি সবার সামনে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মিস্টার ওয়াই ত্রিবেদী প্রেসিডেন্ট অফ রুষভ কর্পোরেশন শ্রী ধনরাজ সালেচা শ্রদ্ধেয় বক্তা ডক্টর জাকি নায়ক শ্রদ্ধেয় আয়োজক ও ব্যবস্থাপক ডক্টর মোহাম্মদ নায়েক ভাইস প্রেসিডেন্ট আইভিসি সি চমন ভাই এছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথি আমার বন্ধু ভাই ও বোনেরা সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই আইআরএফ এবং অন্যান্য আয়োজকদের যাদের আন্তরিকতা নিষ্ঠার কারণে এই অনুষ্ঠানটার আয়োজন করা সম্ভব হয়েছে সত্যি কথা বলতে কি এই কথাটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে পুরো কৃতিত্বই আইআরএফের বন্ধুরা আজকে টপিকটা হল আমিষ জাতীয় খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ মানুষ জাতির জন্য সত্যি বলতে এ ধরনের যে কোনো মতামত বা বিবৃতিতে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হয় এখানে একেবারে চূড়ান্তভাবে এমন কোনো উপসংহারে আসা যাবে না যে এটা পুরোপুরি নিষিদ্ধ অথবা পুরোপুরি অনুমোদিত তাই বন্ধুরা আসুন আমরা দেখি আর যখন এই বিষয়ে কথা বলবো তখন শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই আমরা দেখব না ধর্ম এখানে অবশ্যই আসবে আজকের আলোচনার বিষয় থেকে ধর্মকে কোনোভাবেই আলাদা করা যাবে না তবে আমি আজকে এখানে বলবো এই বিষয়টা যে আমিষ আমিষ জাতীয় খাবার মানুষের জন্য নিষিদ্ধ এটা বলার অনেক কারণ আছে ভৌগোলিক কারণ ঐতিহাসিক কারণ নৈতিক এবং ধর্মীয় কারণ অর্থনৈতিক পরিবেশগত ও স্বাস্থ্যগত কারণ প্রাকৃতিক কারণ এবং মানসিক কারণ আর এছাড়াও মেডিকেল কারণ এটা এখনকার দিনে একটা প্রতিষ্ঠিত সত্য যে আমাদের কাজকে নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা আমরা যা ভাবি সেটাই করি আর আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে আমাদের খাদ্য আমাদের ব্যবহারকেও প্রভাবিত করে খাদ্য আর সেজন্যই আজকের বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট যে আমাদের খাবারগুলো এমনভাবে বেছে নেব যাতে আমাদের চিন্তা ভাবনা পজিটিভ হয় এখানে পজিটিভ বলতে আমি অনেক কিছুই বোঝাচ্ছি আর আপনারা বিশ্বাস করেন শুধু যে ধর্মগুলো বলছে তাই নয় এখন বিজ্ঞানেও এটা প্রমাণিত যে আমরা যে খাবারগুলো খাই সেগুলো আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে ব্যবহারকেও প্রভাবিত করে বন্ধুরা একটা সময় ছিল যখন মানুষের সামনে বিকল্প উপায় ছিল না কিছুই ছিল না মানব সভ্যতার ইতিহাসে দেখবেন পৃথিবীতে এমন অনেক জায়গা ছিল আর এখনও এমন জায়গা আছে যেখানে কোনো রকম গাছপালা জমানো সম্ভব না প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে গাছপালা হওয়া অসম্ভব তবে এখন আমরা এতটাই উন্নত হয়েছি যে এখন আমাদের এই পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হয়ে গেছে আর যে কোনো ধরনের পণ্য যেমন খাবার খুব সহজেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়া যাবে তাহলে এখন যেহেতু বিকল্প ব্যবস্থা আছে আমরা পরীক্ষা করে দেখব কোন পথটা আমাদের জন্য ভালো আমি যেসব পয়েন্ট বলেছি সেই দৃষ্টিকোণ থেকে দেখব আর সেজন্যে বন্ধুরা আমি এখন আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমিষ জাতীয় খাবার মানুষের জন্য অনুমোদিত নয় এখন বর্তমানের এই প্রেক্ষাপটে শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে না পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রেও এটা সত্যি একেবারে প্রথমেই আমি বলবো যে বিভিন্ন ইন্ডিয়ান দার্শনিক তারা বলেছেন যে আমরা জীবিত প্রাণীদের কোনো ক্ষতি করব না এখানে শুধু যাদের দেখছি সেই সব জীব না যাদেরকে দেখতে পাচ্ছি না তাদের কথা বলা হচ্ছে যেগুলো আছে বাতাস আগুন পানি ইত্যাদিতে তবে সব কিছুরই একটা সীমা থাকে একজন মানুষের পক্ষে পুরোপুরি অহিংস নীতি মেনে চলা কোনোভাবেই সম্ভব না কারণ প্রত্যেক মানুষেরই কিছু নিজস্ব চাহিদা থাকে আর সেজন্যেই প্রভু মহাবীর বলেছেন যে তোমরা যেখানে হত্যাকে এড়াতে পারবে না সেখানে হত্যা করো তবে তোমাদের বস্তুগত বিভিন্ন চাহিদা যেমন খিধে ইত্যাদি মেটানোর জন্যে হত্যা করো না আর সে জন্যে জৈন ধর্ম অনুযায়ী আর ইন্ডিয়ার বেশিরভাগ দর্শন অনুযায়ী আমিষ জাতীয় খাবার একেবারে পুরোপুরি নিষিদ্ধ এখন এটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ আমি এই ব্যাপারে বিস্তারিত কিছু বলবো না তবে আমিষ জাতীয় খাবার আমাদের চিন্তা ভাবনা আর কাজকর্মকে যেভাবে প্রভাবিত করে সেটাই হল সেটাই হলো ইম্পর্ট্যান্ট ব্যাপার অনেকেই বলেছেন আমি এখানে সেই সব বই আর লেখকদের নাম বলছি না কারণ এতে অনেক সময় লাগবে তবে রেফারেন্সগুলো আমার কাছে আছে অনেকেই বলেছেন যে শাকসবজি খেলে পৃথিবীতে আমাদের সবার কষ্ট যন্ত্রণা কমে যাবে এটা আমাদের পরিবেশের জন্য উপকারী দেখেন আমি এখানে বিকল্প খাবারের কথা বলছি এখন আপনারা প্রাণীদের দেখেন যারা জঙ্গলে বাস করে। তাদের মধ্যে যারা মাংসাশী প্রাণী দেখবেন যে তারা শুধু মাংসই খায় তবে যেসব প্রাণী তৃণভোজী তারা কখনোই মাংস খাবে না শুধুমাত্র মানুষই দুটো খায় আমি বলবো এটা আসলে কোনো মানে হয় না যে আমরা মানুষরা একই সাথে মাংসাশী এবং তৃণভোজী আমি আগেই বলেছি যখন বিকল্প উপায় আছে তখন শুধু শুধু হত্যা করব কেন এই মতবাদটার ভিত্তি হলো অহিংসা নীতি জীবজগতের সবার প্রতি ভালোবাসা আর করুণা পাখি মাছ সবকিছু জাতীয় খাবার যে খেতেই হবে এমন কোনো কথা নেই তবে আমাদের প্রত্যেককে শাক জাতীয় খাবার খেতেই হবে মানসিকভাবেও মাংস জাতীয় খাবার খেলে আপনারা দেখবেন নিষ্ঠুরতা অধৈর্য হওয়া পাশবিক বিভিন্ন প্রবৃত্তি তখন আমাদের ব্যবহারে দেখা দেবে পশুর মাংস খেলে মানুষ তখন পশুর প্রবৃত্তি লাভ করে বিশেষ করে চারটা মৌলিক প্রবৃত্তি অর্থাৎ খিদে ভয় ভোগ করা আর বংশ বিস্তার প্রবৃত্তিগুলি মানুষের মধ্যে আছে আমি বলবো না যে নেই তবে এগুলো হলো মৌলিক প্রবৃত্তি আমরা যুক্তি ব্যবহার করতে পারি আমরা এই প্রবৃত্তিগুলোকে অতিক্রম করতে পারি এই প্রবৃত্তিগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তখনই আর তখনই আমরা হব শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ প্রাণী তা না হলে মানুষ আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য নেই তবে মানুষ যুক্তি আর বুদ্ধি ব্যবহার করতে পারে মাংস জাতীয় খাবার খেলেই যুক্তি বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে আর মানুষ তখন আরও বেশি পশুর মতো হয়ে যায় আর এটার পেছনে বৈজ্ঞানিক কারণটা হলো মাংস হলো প্রত্যেক প্রাণীর শরীরের অংশ এর মধ্যে আছে তামসিক প্রকৃতি খাবারের তিনটা প্রকৃতি তামসিক রাজসিক আর সাত্ত্বিক তামসিক এক কথায় বললে পশুর মধ্যে যে বুনো প্রবৃত্তি থাকে সেটাকে বোঝানো হয় মানুষ তখন পশুর মতো হয়ে যায় কঠিন হয়ে যায় নিষ্ঠুর হয়ে যায় অজ্ঞ হয়ে যায় মানুষ মৃত পশুর মাংস যদি খায় তাহলে তার মধ্যে সেই পশুর স্বভাব দেখা দেয় অপরাধের পরিমাণ বেড়ে যায় মাংস জাতীয় খাবার খেলে মানুষ আক্রমণাত্মক হয়ে যায় আক্রমণাত্মক হয়ে যায় মানুষের যুক্তিবুদ্ধি তখন কমে যায় মাংস জাতীয় খাবার শুধু অপকারই নয় এজন্য আরও অনেক সমস্যা হয় যেমন অপরাধ বেড়ে যায় নিষ্ঠুরতা বেড়ে যায় মাংস জাতীয় খাবার খেলে মানুষের মধ্যে ভালোবাসা সহযোগিতা আত্মসংযম এই ধরনের বিভিন্ন গুণগুলো কমে যায় যদি আমরা পশুদের সাথে এমন নিষ্ঠুর ব্যবহার করি তাহলে আমরা মানুষরাও হয়ে যাব অনেক অমানুষ আর অনেক নিষ্ঠুর আমি একটা শায়েরি বলবো যে তখন কি হবে যদি এভাবেই চলতে থাকে যে আমরা যদি মাংস জাতীয় খাবার খাই তাহলে ভবিষ্যতে আমাদের কি হবে আদমি কি শকল সে আব ডর হায় আদমি আদমি কি শকল সে ডররা ডর হায় আদমি আদমি কো লুট কর ঘর ভর রা হায় আদমি आदमी ही मारता है मर रहा है आदमी आदमी ही मारता है मर रहा है आदमी समझ कुछ आता नहीं क्या कर रहा है आदमी बंधुरा কারণ হল যে আমরা মানুষরা এখন পশু হয়ে গেছে মানুষ তখন নিজেই বুঝতে পারে না যে সে কি একটা পশু নাকি মানুষ কারণ এটাই হলো মাংস জাতীয় খাবার খাওয়ার ফলাফল ফল মাংস খেলে আমাদের হতে পারে পি এম এস সিন্ড্রোম অর্থাৎ প্রিপোস্টেরাস মুড সুইং মানসিক বিকৃতিও দেখা দেয় সেজন্যই এটা এখন প্রতিষ্ঠিত যে মাংস জাতীয় খাবার হলো নৈতিক আর আত্মিক অবক্ষয়ের পেছনে প্রধান কারণ আমরা ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেস আমরা এই জন্যই কাজ করে যাচ্ছি যাতে পৃথিবীতে আমরা সবাই শান্তিতে থাকতে পারি পশু পাখি আমরা সবাই মিলে আমাদের মতে একজন ভেজিটেরিয়ান হলেন তিনি যিনি কোনো সময়েই বা কোনো পরিস্থিতিতেই কোনো মাংস মাছ মুরগি ডিম বা মাংস জাতীয় কোনো খাবার খাবেন না ভেজিটেরিয়ান শব্দটা ভেজিটেবলস থেকে আসেনি এটা আমাদের সবারই জেনে রাখা উচিত এই ভেজিটেরিয়ান শব্দটা এটা ইংরাজি ভেজিটেবলস থেকে আসেনি এই ভেজিটেরিয়ান শব্দটার মূল শব্দ হলো ভেজিটাস ভিজিটি অর্থাৎ সম্পূর্ণ স্বাস্থ্যবান বিশুদ্ধ জীবন্ত যদি প্রত্যেকটা মানুষ সচেতনভাবে তার দায়িত্ব পালন করে থাকে তাহলে সামগ্রিকভাবেই সবাই খুবই ভালো থাকবে নর্ম্যান কাজই নেই কথাটা বলে গেছেন আর এছাড়া আরবার্ট সোয়ারজারও বলে গেছেন যে মানুষ জাতি যতক্ষণ না করুণার হাত বাড়িয়ে দেবে সব প্রাণীর প্রতি মানুষ ততক্ষণ এই পৃথিবীতে শান্তি খুঁজে পাবে না সব প্রাণীর প্রতি মানুষ সদয় হবে আর তাহলেই সে সত্যিকারের মানুষ হবে এখন বন্ধুরা আমি আপনাদের বলবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা নিয়ে সেটা হলো চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ আমাদের অনেকের মধ্যেই এমন একটা ভুল ধারণা আছে যে আমরা শাকসবজি থেকে পর্যাপ্ত আমিষ পাই না আর সেজন্যই আমাদের মাংস জাতীয় খাবার খেতেই হবে যেখানে প্রচুর আমিষ আছে আমি এক এক করে এই ধারণাগুলো নিয়ে কথা বলব সবার প্রথমে আমি আপনাদের উদাহরণ হিসাবে দেখাবো সেই শক্তিশালী প্রাণীদের যেমন ধরেন হাতি অথবা গন্ডার এরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীগুলোর মধ্যে পড়ে এরা কি মাংসাশী না এরা আসলে তৃণভোজী তারা মরে যাবে তবু মাংস খাবে না তারপরও তারা খুব শক্তিশালী ঘোড়ার কথা ভেবে দেখেন ঘোড়ার কারণে আমরা বলি হর্স পাওয়ার আমরা সবাই জানি যে ঘোড়া খুবই দ্রুতগামী আর শক্তিশালী আর এই ঘোড়াও হলো তৃণভোজী এছাড়া আপনারা দেখেন গবাদি পশু গরু সার আর অন্যান্য পশু এরা আমাদের অনেক উপকার করে আর এরা সবাই তৃণভোজী আপনারা খেয়াল করলে দেখবেন যে এই তৃণভোজী প্রাণীরা সবাই বেশ শক্তিশালী তাদের মাংস খাওয়ার কোনো প্রয়োজন নেই সত্যি বলতে যদি বোকামি করে এইসব পশুদের মাংস খাওয়ানো হয় তাহলে কি হবে আপনারা সবাই ম্যাটকাও রোগটা জানেন এটাকে বলা হয় বিএসই অর্থাৎ এই বিএসই বোভাইন স্পঞ্জিফর্ম এনসিফালোপ্যাথি আপনারা জানেন কয়েক বছর আগে ইংল্যান্ডে কি হয়েছিল এইসব গরুগুলোকে পরীক্ষামূলকভাবে ভেড়ার মাংস খাওয়ানো হয়েছিল আমিষের যোগান দেওয়ার জন্য এই রোগটা অনেকটা স্ক্যাপির মতো গত দুইশো বছর ধরে এই মানুষ যেটার সাথে পরিচিত এখন ভেড়ার মাংস খেয়ে গরু যদি পাগল হয়ে যায় তাহলে মানুষের উপরের কি প্রভাব পড়বে বলে মনে করেন লক্ষ লক্ষ নিরীহ গরুকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল এর কারণ হল সন্দেহ করা হয়েছিল যে এই গরুগুলো ম্যাট রোগে আক্রান্ত আর এজন্য এই পশুগুলোর কোনো দোষ ছিল না এখানে কারণটা ছিল তাদের ভেড়ার মাংস খাওয়ানো হয়েছিল যেটা একটা গরুর জন্য স্বাভাবিক খাবার না মানুষের ক্ষেত্রেও একই কথা প্রাণীজ আমিষ আমাদের জন্য স্বাভাবিক না একইভাবে লক্ষ লক্ষ মুরগি মেরে ফেলা হয়েছিল পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কারণ মুরগিগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিল এবার স্বাস্থ্যকর খাবার নিয়ে বলি আমি এখন বলবো ডক্টর ডিন অর্নিশের কথা আমেরিকার এই ডাক্তার খুব ভালো একটা বই লিখেছিলেন যে কীভাবে হৃদরোগকে ভালো করে তুলব কোন অপারেশন বা ওষুধ ছাড়া আর এই বইটা এখন আমেরিকার বেস্ট সেলার বই আমেরিকার জনগণও বইটার ব্যাপারে বেশ আগ্রহী হয়েছে পুরো পৃথিবীতেই মানুষ বেশ আগ্রহী হয়েছে আর শাকসবজি মেডিকেল দৃষ্টিকোণ থেকেও আমাদের জন্য উপকারী তিনি দুই ধরনের খাবারের কথা বলেছেন একটা সুস্থ করবে আর অন্যটা হৃদরোগের মোকাবেলা করবে দুইটা খাবারই শাকসবজি জাতীয় কারণ তিনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছেন যে মানুষের জন্য শাকসবজি হলো সেরা খাবার এতে শুধুমাত্র হৃদরোগের উপকারী হয় না এতে অন্যান্য আরও অনেক কঠিন রোগের নিরাময় হয় নিরাময় হয় অনেক কঠিন রোগে মাংস খেলে যেগুলো হয় যেমন পায়ুপথের ক্যান্সার অথবা স্তন ক্যান্সার অথবা মূত্রগ্রন্থির ক্যান্সার অতিরিক্ত মোটা উচ্চ রক্তচাপ স্ট্রোক ডায়াবেটিস পেটে পাথর ডক্টর ডিন অর্নিশ এই কথাগুলো তার রিপোর্টে উল্লেখ করেছেন তিনি প্রোটিন নিয়েও কিছু কথা বলেছেন বন্ধুরা এই কথাগুলো কিছুটা টেকনিক্যাল প্রোটিন যে জিনিসের সাহায্যে গঠিত হয় তাকে বলে অ্যামিনো অ্যাসিড অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড আছে তবে আমাদের জন্য এর মধ্যে তিনটা খুবই দরকারি লাইসাইন ট্রিপটোফেন আর মিথিওনাইন এই অ্যামিনো অ্যাসিডগুলো আপনারা পাবেন পশুদের মধ্যে এছাড়া শাকসবজির মধ্যেও এগুলো আপনারা পাবেন তবে যখন আমরা পশু মাংস খাই এই অ্যামিনো অ্যাসিডগুলো পাওয়ার জন্য তখন তখন আমরা অপ্রয়োজনীয় জিনিসও পাই যেমন কোলেস্টেরল এবং পশুর চর্বি বন্ধুরা খাদ্যের এই দুইটা উপাদান আমাদের মানুষের জন্য একেবারেই ঘাতক খুব অপকার করে কোলেস্টেরল আর পশুর চর্বি এখন এটা নিয়ে বলি যে অনেকেই বলে থাকেন আমরা নাকি শাকসবজি থেকে পর্যাপ্ত আমিষ পাই না তাই পর্যাপ্ত পরিমাণে আমিষের জন্য আমাদের মাংস খেতেই হবে অ্যামিনো অ্যাসিডের জন্য এটা একটা ভুল ধারণা লেগিউম আর সিরিয়াল মিলিয়ে যে খাবার লেগিউম মানে ডাল শাকসবজি আর সিরিয়াল মানে গম চাল ইত্যাদি খাবারের মধ্যে এই দুটোই থাকবে তাহলে আপনি পাবেন একটি সুষম খাদ্য তালিকা যেখানে আপনি পাবেন পর্যাপ্ত আমিষ যেটা ডিম বা মাংসের আমিষের চাইতে খুব একটা আলাদা নয় তবে এখানে কোলেস্ট্রল নেই পশুর প্রবৃত্তি নেই একটা ডায়েটিক অ্যাসোসিয়েশন বলেছে যে বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা যদি শাকসবজি খাই যদি মাংস না খাই তাহলে এইসব রোগ থেকে নিরাময় পেতে পারি যেগুলো আমি আগেই বলেছি এটা প্রতিষ্ঠিত সত্য যে শাকসবজি বেশি স্বাস্থ্যকর আর বেশি পুষ্টিকর শাকসবজির মধ্যে কোনো কোলেস্ট্রল নেই আমিষ আপনারা দু ধরনের খাবারই পাবেন তবে কোলেস্ট্রল পাবেন শুধু মাংসের মধ্যে যেমন গরু মুরগি মাছ ইত্যাদি মাংস জাতীয় খাবারে প্রচুর পরিমাণে চর্বি থাকে যেটাকে আমাদের লিভার কোলেস্ট্রলে পরিণত করে আমাদের প্রয়োজনীয় কোলেস্ট্রল শরীরেই তৈরি হয় এটা খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা আপনাদের বোঝা দরকার আমাদের মানুষদের কোলেস্ট্রল প্রয়োজন তবে পশুর মাংস থেকে এই কোলেস্ট্রল নেওয়ার দরকার নেই আমাদের শরীর এটা একটা অসাধারণ যন্ত্র আমাদের শরীরে যে কেমিক্যাল ফ্যাক্টরিটা আছে সেটা নিজেই যাবতীয় আমিষ যাবতীয় কোলেস্ট্রল আমাদের শরীরের ভেতরেই তৈরি করে আমাদের শরীরে তিন চতুর্থাংশ কোলেস্ট্রল শরীরেই তৈরি হয় আর অতিরিক্ত পরিমাণ কোলেস্ট্রল আর অতিরিক্ত চর্বি এগুলোর কারণেই অনেকের হয় করোনারি হার্ট ডিজিজ এ ছাড়াও আরও অনেক অসুখ এগুলো আমি নিয়েছি বিভিন্ন জার্নাল থেকে মেডিকেল জার্নাল মৃগি রোগ শরীরে ইনফেকশান কিডনির অসুখ অতিরিক্ত প্রোটিন আর অতিরিক্ত ইউরিক অ্যাসিড মাংস জাতীয় খাবার খেলে এসব অসুখ হতে পারে রিউম্যাটিক ফিভার আর্থ্রাইটিস গাউট মাংস জাতীয় খাবারের মধ্যকার ইউরিক অ্যাসিডের কারণেই এই রোগগুলো হতে পারে বৃহদন্ত্র দুর্বল হয়ে যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আমেরিকার এক ডাক্তার দীপক চোপড়া বলেছেন যে ঠিক মতো আমরা যদি আমাদের শরীরের যত্ন নেই তাহলে একশো বছর বাঁচা সম্ভব আসুন এবারে আমরা দেখি উত্তর মেরুর এস্কিমোদের একটু দেখে আসি সেখানে দেখবেন গাছপালা জন্মানো সম্ভব না মাংস ছাড়া কোনো উপায় নেই আর এস্কিমোদের গড় আয়ু মাত্র তিরিশ বছর মাংস জাতীয় খাবারে ভিটামিন এ আর ভিটামিন সি কম পেয়ে থাকবেন তবে শাক জাতীয় খাবারে প্রচুর পরিমাণে পাবেন আর ডিমের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো বিভিন্ন চর্মরোগের কারণ যেমন এক জিমা স্কেবিজ কুষ্ট ইত্যাদি এবারে কিছু বৈজ্ঞানিক তথ্য দিচ্ছি এক মেডিকেল পরীক্ষায় প্রমাণিত হয়েছে আমিষ তুলনায় নিরামিষ হৃদরোগ কম হয় ছাড়াও এটা এখন সবাই জানে শুধু ইন্ডিয়াতেই নয় উন্নত দেশের মানুষ এখন জানে যে কারো মেডিকেল চেক সেটা আসলে কখনও ফুলপ্রুফ ফুলপ্রুফ হয় না যে অসুখগুলো তারা বহন করে সেগুলো বংশধরদের ভেতরে ছড়িয়ে পড়ে আপনারা সবাই জানেন যে মানুষের মতো পশু পাখিও বিভিন্ন রোগে আক্রান্ত হয় তারা বিভিন্ন প্রকার রোগ জীবাণু বহন করে যখন এই পশুগুলোকে মেরে কেউ সেই মাংস খায় তখন এই মাংসের রোগ জীবাণু যেটা সেই মৃত পশুটার শরীরে ছিল সেটা তখন পুরোপুরি মানুষের শরীরে চলে যায় ফুড পয়জনিং যে ঘটনাগুলো তার মধ্যে পার্সেন্টই নব্বই পার্সেন্টই হয় মাংস জাতীয় খাবার থেকে যখন কোনো পশু বা পাখিকে কষাইখানায় নেওয়া হয় এখানে আপনাদের এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলি যদি আপনারা পশু পাখির কষাইখানায় গিয়ে থাকেন তাহলে এটা বুঝবেন যখন এই প্রাণীগুলোকে কষাইখানায় নেওয়া হয় আর তারা বুঝতে পারে যে তাদের মেরে ফেলা হবে তখন তারা খুব ভয় ব্যথা আর খুব কষ্ট পেয়ে থাকে শরীরে অ্যাড্রিনালিন বেড়ে যায় এই হরমোন রক্তের সাথে মিশে যায় তারপর মাংসে মিশে যায় এখন এই প্রবৃত্তিগুলো অর্থাৎ ভয় ব্যথা কষ্ট এই নেগেটিভ পয়েন্টগুলো মাংস জাতীয় খাবারের অংশ হয়ে যায় আর যে সেই মাংস খায় তার শরীরেও চলে যায় আর সেজন্যই আমি আপনাদের বলবো যখন কেউ মাংস জাতীয় খাবার খায় সে মানুষ থেকে সরে গিয়ে পশুর মতো হয়ে যায় এখন আমি এই ধারণাটা নিয়ে কথা বলবো যে তো শিশুদের জন্য ডিম আবশ্যক কারণ ডিমে প্রোটিন আছে আগেই বলেছি অতিরিক্ত প্রোটিন উপকারের চাইতে অপকারী বেশি করে আর আপনি যে প্রোটিন পাবেন ডালের মধ্যে সেরিয়ালের মধ্যে সেটা অনেক ভালো অনেক প্রাকৃতিক মাংস জাতীয় খাদ্যের অতিরিক্ত প্রোটিনের চাইতে অনেক ভালো এখানে আপনাদের ডিমের উদাহরণটা দেই প্রত্যেক ডিমের ওজন গড়ে একশো গ্রাম আর তাতে থাকে একশো ক্যালোরি এতে তেরো দশমিক ছয় পার্সেন্ট প্রোটিন থাকে আর আপনারা দেখবেন যে ডালের মধ্যে থাকে চব্বিশ পার্সেন্ট প্রোটিন ডিমের চাইতে অনেক বেশি এখানে ওজনটা একই একশো গ্রাম ডিমের মধ্যে আপনারা পাবেন তেরো দশমিক তিন পার্সেন্ট স্যাচুরেটেড ফ্যাট যেখানে আর ডালের মধ্যেই ফ্যাটের পরিমাণ খুব বেশি হলে এক পার্সেন্ট পাবেন ডিমের মধ্যে সাড়ে চারশো থেকে পাঁচশো মিলিগ্রাম কোলেস্টেরল থাকে একটা ডিমে থাকে মিথিওনাইন নামে এক ধরনের অ্যামিনো অ্যাসিড যেটা ভিটামিন বিকে ধ্বংস করে আরও থাকে প্রচুর সোডিয়াম সল্ট একটা ডিমের ভেতরে এই উপাদানগুলো থাকে যখন কেউ একটা ডিম খায় তার শরীরের মধ্যে তখন প্রবেশ করে এই সব উপাদানগুলো অতিরিক্ত প্রোটিন কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট এর মধ্যে কোনো কার্বোহাইড্রেট নেই এর মধ্যে কোনোরকম ফাইবার নেই বন্ধুরা চিকিৎসা বিজ্ঞান এখন এটা জানতে পেরেছে বিজ্ঞান বলছে খাবার হজমের জন্য ফাইবার অবশ্যই প্রয়োজন এই ফাইবার আপনারা শাকসবজি জাতীয় খাবারে পাবেন মাংস জাতীয় খাবারে পাবেন না এবারে খরচটা দেখি আমি শুধু ডিমের সাথে তুলনা করছি খরচ খরচ এক গ্রাম প্রোটিন পেতে গেলে ডালের চাইতে ডিম কেনার পেছনে তিন থেকে চার গুণ বেশি খরচ করতে হবে একশো ক্যালোরি পেতে গেলে ডালের চাইতে দশ গুণ বেশি খরচ করতে হবে এভাবে ডাল গম এগুলো শুধু সস্তাই নয় এছাড়াও এখানে অন্যান্য খাদ্য উপাদানও পাবেন যেমন ভিটামিন মিনারেল ফাইবার ইত্যাদি এবারে পোলট্রি ফার্ম নিয়ে কিছু কথা বলি বলা হচ্ছে পোলট্রি ফার্মিং এখানে কথাটা ঠিক হয়নি আর সত্যি কথা বলতে এগুলো আসলে এক একটা পোলট্রি ফ্যাক্টরি এই পোলট্রিগুলোতে হাঁস মুরগিগুলোকে যেভাবে রাখা হয় খাঁচার মধ্যে একটার উপরে আরেকটা হাঁস বা মুরগি থাকে এই খাঁচাগুলো আকারে খুবই ছোটো এমনকি পোলট্রির লোকজনও বলে এটা আমাদের ফ্যাক্টরি আর এগুলো আমাদের মার্চেন্ডাইজ মালপত্র এগুলো আমাদের প্রোডাক্ট এদেরকে জীবন্ত প্রাণী বলে মনেই করে না এই প্রাণীগুলোর উপরে তাদের কোনো করুণা নেই আর সেই কারণেই হাঁস মুরগির মধ্যে সব প্রবৃত্তি দেখা যায় এদেরকে বিক্রি করা হয় পণ্যের মতো তাদের প্রাকৃতিক খাবার দেওয়া হয় না বিভিন্ন ড্রাগস দেওয়া হয় যেগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকর এই ড্রাগসের কারণে তারা দ্রুত বেড়ে ওঠে আরও বেশি পরিমাণে ডিম দেয় পোলট্রি পোলট্রি মালিকরা শুধু লাভ করার ব্যাপারেই আগ্রহ দেখায় আর ফলাফল হিসাবে এই হাঁস মুরগিগুলো অল্প বয়সেই মারা যায় এতে শরীর ও মনের উপর ক্ষতিকর প্রভাব পড়ে আবেগ আর বুদ্ধির উপরও ক্ষতিকর প্রভাব পড়ে শিশুদের জন্য ডিম আসলে বিষ আমরা যদি ফ্রিজের ভেতরে ডিম না রাখি তাহলে খুব তাড়াতাড়ি ডিম নষ্ট হয়ে যায় আর বাজারে যে ডিমগুলো বিক্রি হয় তার মধ্যে নষ্ট ডিম থাকার সম্ভাবনা অনেক ভেজিটেবল ডিম এটা কাল্পনিক কথা এমন কিছুই নেই ডিম কখনোই ভেজিটেবল ডিম হতে পারে না প্রাণীর শরীর থেকে বের হয় এটা একটা নন ভেজ খাবার ভেজিটেবলস না ডিম অবশ্যই মাংস জাতীয় খাবার এটা শাকসবজি জাতীয় খাবার না এটা আমাদের একটা ভুল ধারণা বন্ধুরা আমি এখন বলবো অর্থনৈতিক প্রসঙ্গ নিয়ে এগুলো আমি নিয়েছি বিভিন্ন জার্নাল থেকে মেডিকেল জার্নাল আর এছাড়াও নিয়েছি বিভিন্ন পরিসংখ্যান থেকে ইন্ডিয়ান সরকারের রিপোর্ট এছাড়াও আমেরিকান সরকারের রিপোর্ট ব্রিটিশ রিপোর্ট ইত্যাদি আমি আপনাদেরকে এখানে এইসব রিপোর্টে বিস্তারিত বলবো না শুধু সারমর মোটা বলবো ইংল্যান্ডের একটা পরিসংখ্যান বলছে শাকসবজি জাতীয় খাবার তৈরি করতে যে পরিমাণ জমির প্রয়োজন হয় তার চাইতে মাংস জাতীয় খাবার তৈরি করতে গেলে চোদ্দ গুণ বেশি জমির প্রয়োজন হয় চোদ্দ গুণ বেশি জমির প্রয়োজন হয় কারণ এখানে যা হচ্ছে প্রথমে খাবার তৈরি হচ্ছে সেগুলো পশুদের খাওয়ানো হচ্ছে তারপর মাংসের জন্য সেই পশুদের মারা হচ্ছে এভাবেই আমরা মাংস জাতীয় খাবার পাই কিন্তু একই জমিতে যদি কৃষিকাজ করা হয় ডাল চাল আর গমের জন্য সেই জমির উৎপাদন তখন অনেক অনেক গুণ বেশি হবে অনেক গুণ বেশি হবে মাংস জাতীয় খাবার সেই তুলনায় অনেক কম উৎপাদিত হবে আপনাদের আমি আরেকটা পরিসংখ্যান বলি দশ একর জমিতে চাষাবাদ করলে জন মানুষ আর দশটা গবাদি পশু সারা বছর খেতে পারবে কিন্তু দশটা গবাদি পশুর মাংস একজন মানুষ কয়েকদিনেই শেষ করে ফেলবে সারা বছর চলবে না মাঠের মধ্যে আমরা যে ঘাস দেখি আর বিভিন্ন শস্য এগুলো সবই আসলে ঘাস জাতীয় জিনিস আর দেখবেন শস্য যখন তোলা হয় সেখান থেকেও আমরা কিছু বিচালি পাই এই বিচালি দিয়ে খুব উন্নত মানের জৈব সার তৈরি করা যায় জৈব সার আমরা প্রতিবছর রাসায়নিক সারের পেছনে কোটি কোটি টাকা খরচ করি রাসায়নিক সারের পেছনে আমরা সবাই জানি আমরা সবাই জানি এগুলো আমাদের জন্য ক্ষতিকর অন্যদিকে আমরা প্রাকৃতিক সার পেতে পারি গবাদি পশু থেকে কিন্তু তাদের আমরা মেরে ফেলছি আমরা তাদের মেরে ফেলছি আমাদের মাংস যোগান দেওয়ার জন্য তাদেরকে আমরা মেরে ফেলছি কিন্তু আমরা এখানে অনেক কিছুই এই গবাদি পশু থেকে যে সার পাই সেগুলো অনেক বেশি সস্তা স্বাস্থ্যের জন্য ভালো আমাদের দেশের জন্য সেটা খুবই উপকারী এটা এখন সবাই জানে যে কোনো একটা পশুর শরীরে এক কেজি মাংসের জন্য তাকে ষোলো কেজি খাবার খাওয়াতে হয় এভাবে মাংসের যোগান দিতে গিয়ে আমরা পশুদের অনেক খাবার খাওয়াচ্ছি তার বদলে আমরা মানুষটাই এই ভেজিটেবলগুলো খেতে পারি তাই শুধুমাত্র খাবারের জন্যই নয় এছাড়াও এই পশুগুলোকে প্রাকৃতিক সারের জন্য আমাদের প্রয়োজন হবে এছাড়াও ম্যাসাচুসেটসের একজন প্রফেসর প্রফেসর উইলবিং এ কথা বলেছেন যে মাংস জাতীয় খাবারের এক ক্যালোরির জন্য শাকসবজি জাতীয় খাবারের সাত ক্যালোরি ব্যয় করা হয় এরপর তিনি আরও বলেছেন যে একটা পশুর চারণ ক্ষেত্রে একটা পশুর চারণ ক্ষেত্রে চাষ করলে পাঁচটা পরিবার চলতে পারবে বন্ধুরা আমি আপনাদের এসব উদাহরণ দিয়ে বিরক্ত করব না তবে সব কিছু সারমান্য হিসাবে আমি বলবো যে শাকসবজি জাতীয় খাবারে মাংস জাতীয় খাবারের তুলনায় খরচ আসলেই অনেক অনেক কম আসুন এবারে আমরা অন্যান্য বিষয়গুলো দেখি যেমন পরিবেশের পরিবেশের ভারসাম্য পরিবেশের উপরে প্রভাব কষাইখানা ইত্যাদি পশু পালন করে মাংসের জন্য মেরে ফেলা হলে সেখানে প্রচুর জায়গা পানি আর খাবারের প্রয়োজন হয় এভাবে পশু পাখি মেরে ফেললে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায় পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে কারণ আমাদের সম্পদ সবসময় সীমিত তাই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে শাকসবজি লাগাতে পারি অথবা বিভিন্ন পশু পাখিকে মেরে ফেলতে পারি কষাইখানার অবস্থাও একটু ভালোভাবে খেয়াল করেন সেগুলো কেমন অবস্থা আছে কষাইখানাগুলো খুব অস্বাস্থ্যকর এগুলোর অবস্থা খুবই নোংরা পুরো পৃথিবী জুড়েই দেখবেন এই একই অবস্থা গতকাল আমি ইন্টারনেটে একটা রিপোর্ট দেখলাম এগুলো বাইরের দেশের উন্নত দেশের রিপোর্ট আমেরিকা আর ফ্রান্সের এমনকি কি আমেরিকার ফ্রান্সের রিপোর্টও বলছে যে তাদের কষাইখানাগুলোর অবস্থা খুবই অস্বাস্থ্যকর আমার কাছে এখানে আমেরিকান সরকারের প্রকাশ করা এমন একটা রিপোর্ট আছে কষাইখানা আর কষাইখানার মাংস আমেরিকান পরিবারগুলোর জন্য এখন জীবন মরণের ব্যাপার এই সব পশুগুলোকে জবাই করা হয় খুবই অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মাংস এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয় আর তখন এই মাংস মানুষের খাওয়ার উপযুক্ত থাকে না আপনারা অনেকে হয়তো ভাবেন যে ইম্পোর্ট করা প্যাকেট খুব সুন্দরভাবে প্যাকেট করা অথবা টিনের কোটায় মাংস এগুলো জীবাণুমুক্ত আপনারা ভুল ভাবছেন এই মাংস আসছে ওই কষাইখানাগুলো থেকে আমি এখানে যেসব কথা বললাম মেডিকেল সায়েন্স ওই একই কথা বলে শুধু তাই নয় মাংস ঠিক রাখার জন্য কেমিক্যাল মেশানো হয় বিভিন্ন কেমিক্যাল এতে করে সেই মাংস আর পচে না ইন্ডিয়া সহ পুরো পৃথিবীতে মানুষ এখন পরিবেশ সচেতন হয়েছে আর অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে পরিবেশ বান্ধব এই শাকসবজি সব জায়গায় পাবেন এখন দেখবেন পুরো পৃথিবী জুড়েই মানুষ এখন আগ্রহী হচ্ছে পরিবেশ বান্ধব এই শাকসবজির ব্যাপারে কারণ এই খাবারগুলো খুবই উপকারী আর স্বাস্থ্যকর যেসব দেশে গাছপালা জন্মানোর পরিবেশ নেই সেখানে এখন গ্রিন হাউজে বা গ্লাস হাউজের ভেতরে শাকসবজির চাষ করছে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে যাওয়ার কারণে ব্যাপারটা এখন আরও সহজ হয়ে গেছে সত্যি বলতে ইন্ডিয়ার মতো উন্নয়নশীল দেশে সরকার আর এনজিওগুলোর আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত চাষাবাদ আর শাকসবজি জাতীয় খাবার রপ্তানি করার উপরে এতে আমাদের অনেক অর্থনৈতিক সমস্যার সমাধান হবে এবারে পরিবেশ দূষণ কষাইখানাগুলো নোংরা থাকার কারণে যে পরিবেশ দূষণ হয় সেটা ভয়াবহ এই পশু পাখির মলমূত্র এমনকি আধুনিক কষাইখানাগুলোতেও একেবারে কোনো অবস্থায় থাকে একেবারে উড়ন্ত পশু পাখির তাদের রক্তের প্রবাহ এসব মিলে পরিবেশকে দূষিত করে পরিবেশের ভারসাম্য মানুষের জন্য পশু পাখি দরকার তবে সেটা নিয়ে বাড়াবাড়ি করলে চলবে না একে অন্যের উপর নির্ভরশীল গরু ভেড়া মাছ ব্যাং ইত্যাদি মৃত না থেকে জীবিত থাকলেই আমাদের জন্য বেশি উপকারী তাহলে কেন মেরে ফেলব বন্ধুদের আর উপকারীদের তাদেরকে মারব শুধু মাংস খাওয়ার জন্যে পশু পাখিদের প্রতি এতটা অকৃতজ্ঞ হওয়া উচিত না এরা ক্ষুদ্র জীব আমরা এদেরকে বলি পশু আর পাখি এবারে আপনারা অন্য আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখেন সেটা প্রাকৃতিক সার আমি আগেই বলেছি যে পশু পাখির মলমূত্র থেকে যে প্রাকৃতিক সার হয় সেটা কৃত্রিম সারের চেয়ে অনেক বেশি উপকারী কৃত্রিম সার ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয় আমি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও বলছি এই রাসায়নিক উপাদানগুলো আমদানি করা হচ্ছে কৃত্রিম সার বানানোর জন্য এভাবে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে বন্ধুরা আমি এভাবে ঐতিহাসিক আর ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বলবো আমি আগেও কিছুটা বলেছি পৃথিবীতে অনেক মরুভূমি আছে মাইলের পর মাইল মরুভূমি সেখানে কোনো গাছপালা জন্মাতে পারে না সেখানে খাবারের একমাত্র উৎস পশু পাখির মাংস ভৌগোলিকভাবে এস্কিমোদের কথা বলেছি তাদেরও মাংস ছাড়া কোনো উপায় নেই তবে আমাদের হাতে বিকল্প উপায় আছে যেটা স্বাস্থ্যকর যেটা অনেক সস্তা আর পরিবেশ বান্ধব আমরা এই খাবারগুলোই খাব এবারে বন্ধুরা আমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা নিয়ে বলবো যেখানে আমার কথাটাই প্রমাণিত হবে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই যে মানুষ প্রাকৃতিকভাবেই ভেজিটেরিয়ান আমি আপনাদের ষোলোটা পয়েন্ট বলবো তুলনা করে আমাদের শরীর কীভাবে গঠিত আর আপনারাও সবাই জানেন বিজ্ঞান আমাদের জানিয়েছে বিভিন্ন পশুর দাঁত কেমন হয় দাঁতের প্রকৃতি আমি প্রথমে তৃণভোজীদের কথা বলি তৃণভোজী পানি তাদের দাঁতগুলো চোয়ালের সাথে লাগানো ছোট, ভোতা আর কাছাকাছি থাকে আর মাংসাশীদের ক্ষেত্রে দাঁতগুলো ধারালো সূচালো লম্বা আর কোনাকুনি মানুষের দাঁতের মধ্যে দুইটা বা চারটা দাঁত যেগুলো কিছু মানুষ বলে সেগুলো কুকুরের দাঁতের মতো এগুলো আসলে মাংস জন্য না এই দাঁতগুলো বানর আর শিম্পাঞ্জিদের আছে তারা এই দাঁতগুলো দিয়ে গাছ থেকে ফল ছিঁড়ে আনে তারপর সেই ফল খায় তাদের নখর তৃণভোজীদের ধারালো নখ থাকে না তারা শুধুমাত্র ফল ছিঁড়তে পারে আর মাংসাশীদের ক্ষেত্রে তারা ধারালো নখ দিয়ে শিকারকে ছিন্ন করে ফেলে তারপর জীবাণুর অভ্যাস তৃণভোজী প্রাণীদের চোয়াল ওঠা করে উপরে আর নিচে ডানে আর বামে তারপর তারা সেই খাবারগুলো চিবিয়ে পেটের ভেতরে ফেলে আর মাংসাশী প্রাণীরা নিচের চোয়ালটা উপরে ওঠায় আর নিচে নামায় তারপর তারা ভালোভাবে না চিবিয়ে সেটা গিলে ফেলে এখন বন্ধুরা নিজেরাই তুলনা করে দেখেন আমি শুধু তৃণভোজী আর মাংসাশীদের কথা বলছি আপনারা নিজেরাই তুলনা করে দেখবেন যে আমরা আমরা এখানে কোন দলের ভেতরে পড়ি আমাদের সাথে মিল কি তৃণভোজী প্রাণীদের নাকি মাংসাশী প্রাণীদের সাথে জিব্বা তৃণভোজী প্রাণীর জিব্বা হয় মসৃণ আর মাংসাশী প্রাণীদের জিব্বা খুব খসখসে পানি খাওয়ার অভ্যাস এটা খুবই ইম্পর্টেন্ট আমার বন্ধু ডক্টর পরেশ দালাল বলেছিলেন তিনি বলেছিলেন যে তৃণভোজী প্রাণীগুলো তারা পানি খায় ঠোঁট দিয়ে চুষে খায় আর মাংসাশী প্রাণীদের দেখবেন তারা পানি খায় জিব্বা দিয়ে পানি চেটে খায় আমরা এমনটা করি না আমরা সবসময় ঠোঁট দিয়ে পানি খাই এবারে এদের বৃহদন্ত্রের দৈর্ঘ্যটা দেখি তৃণভোজী প্রাণীদের বৃহদন্ত্র বড় শরীরের চাইতে গুণ বড় মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে এমনটা নয় মাংসাশীদের ক্ষেত্রে দেখবেন তাদের বৃহদন্ত্র বেশ ছোট শরীরের দৈর্ঘ্যের সমান আর এই কারণেই এই সব প্রাণী দূষিত অবস্থায় থাকে লিভার আর কিডনি তৃণভোজীদের ক্ষেত্রে এগুলো আকারে ছোট তাই তারা সহজে বর্জ্য পদার্থ বের করে দিতে পারে না আর মাংসাশীদের ক্ষেত্রে লিভার আর কিডনি আকারে অনেক বড় হয় তাই তারা সহজেই বর্জ্য পদার্থ বের করে দিতে পারে পরিপাকতন্ত্র তৃণভোজীদের পরিপাকতন্ত্রে কম পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে তাই তারা মাংস হজম করতে পারে না আর মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে তাদের শরীরে অনেক হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে আর সেজন্যই তারা মাংসেও হজম করতে পারে মানুষ এভাবে হজম করতে পারে না মুখের লালা তৃণভোজীদের মতো মানুষেরও মুখের লালা ক্লাইন থাকে এছাড়াও অনেক ভিটামিন থাকে যেগুলো পাকস্থলীর ভেতরে শর্করা জাতীয় খাবার হজম করতে সাহায্য করে আর মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে তাদের মুখের লালা সব সময় অ্যাসিডিক তারপর ব্লাড পিএইচ মানুষের আর তৃণভোজীদের ক্ষেত্রে এটা অ্যালকালাইন মাংসাশীদের ক্ষেত্রে অ্যাসিডিক তারপর এদের ব্লাড লিপোপ্রোটিন মানুষের ব্লাড লিপোপ্রোটিন তৃণভোজী প্রাণীদের মতো একই রকম কিন্তু মাংসাশী প্রাণীদের ব্লাড লিপোপ্রোটিন অন্যরকম ইন্দ্রিয় তৃণভোজী প্রাণীদের ইন্দ্রিয়গুলো দুর্বল বিশেষ করে দৃষ্টিশক্তি খুবই দুর্বল তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে মাংসাশীদের ইন্দ্রিয়গুলো শক্তিশালী শব্দ গলার আওয়াজ দেখবেন তৃণভোজী প্রাণীদের এমনকি মানুষেরও আওয়াজ ভয়ঙ্কর না অবশ্য এখন আমরা ভয়ঙ্কর শব্দ করতে পারি তবে প্রাকৃতিকভাবেই সব তৃণভোজী প্রাণীর গলার আওয়াজ নরম আর মাংসাশী প্রাণীদের দেখেন সিংহ অথবা বাঘ তাদের আওয়াজ কর্কশ আর ভয়ঙ্কর এরপরে দেখেন শিশুদের বিভিন্ন প্রাণীর শিশুদের দেখেন আর আপনারা দেখবেন যে তৃণভোজী প্রাণীর বাচ্চাদের তারা যে সময় জন্মগ্রহণ করে সে সময় থেকেই তারা দেখতে পায় তবে মাংসাশী প্রাণীর বাচ্চাদের দেখবেন যে তারা অন্তত এক সপ্তাহ অন্ধ থাকে এখন আপনারাই বিচার করে দেখেন যে মানুষ কোন দলে পড়ে মানুষ তৃণভোজীদের দলে পড়ে তৃণভোজী নাকি মানুষ মাংসাশীদের দলে পড়ে কোন দলে বন্ধুরা এখন আপনাদের কিছু বিখ্যাত লোকের নাম বলবো। যারা ননভেজ পছন্দ করতেন না পৃথিবীর পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে আমরা দেখি যে সব বিখ্যাত বিশেষজ্ঞ দার্শনিক বৈজ্ঞানিক যেমন আইনস্টাইন আর্টিস্ট যেমন লিওনার্দো দা ভিঞ্চি কবি যেমন মিল্টন পোপ শেলি আর লেখক যেমন জর্জ বার্নার শ এছাড়াও অনেক ধর্মীয় নেতা ভেজিটেরিয়ান ছিলেন এছাড়াও আরও অনেকে আছেন বিখ্যাত গণিতজ্ঞ পিথাগোরাস প্লুটার নিউটন এ এছাড়াও বিজ্ঞানী আইনস্টাইন ডক্টর এনি বেসেন্ট রেভারেন ডক্টর ওয়াউটার বস জর্জ বার্নার্স টলস্টয় বিখ্যাত দার্শনিক সক্রেটিস আর অ্যারিস্টটল এরা সবাই ছিলেন খুবই বিখ্যাত আর তারা বলেছেন যে তারাই হল আশীর্বাদপ্রাপ্ত যাদের মধ্যে রয়েছে করুণা সহনশীলতা ভালোবাসা আর অহিংসার নীতি যারা মাংস জাতীয় খাবার খায় না বন্ধুরা আমি জজ বার্নার্সর একটা উদ্ধৃতি দিচ্ছি জস সর এই কথাটা খুবই বিখ্যাত আমরা নিহত প্রাণীদের সমাধির উপরে চলাফেরা করছি ভালো করে কথাটা শোনেন আমরা এই পৃথিবীতে নিহত প্রাণীদের সমাধির উপরে চলাফেরা করছি আমাদের খাওয়ার জন্য তাদের হত্যা করা হয়েছে মাংসাশী প্রাণীদের মতো মানুষ তাদের মাংস খেয়েছে এই প্রাণীদের দুঃখ কষ্টের কথা একবারও চিন্তা করি না ডাক্তার একবার বার্নারসকে বলেছিল তিনি অসুস্থ ছিলেন ডাক্তার বলল আপনাকে এখন মাংসের স্যুপ খেতে হবে বার্নার্স্য বললেন আমি বরং মোড়ে যাব। তবু মাংস জাতীয় কোনো খাবার আমি খাবো না আর বার্নার্স তারপর সুস্থ হয়েছিলেন ডাক্তার তখন ভেজিটেরিয়ান হয়ে গেল একইভাবে মহাত্মা গান্ধী তার ছেলে খুব অসুস্থ ছিল তাকেও মাংসের স্যুপ খেতে বলা হলো তিনি রাজি হননি ছেলেটা সুস্থ হলো আমি আপনাদের এই কথাগুলো বলছি কেন এখানে মিস্টার ত্রিবেদী বললেন ডাক্তার যেটা খেতে বলবে সেটাই খেতে হবে সেটাই মানতে হবে সন্দেহ নেই তবে আমি আমার লেকচারের শুরুতেই আপনাদের বলেছিলাম সব কিছুই আপেক্ষিক ডাক্তার যখন কোনো কথা বলেন তখন তিনি শুধু মেডিকেলের দৃষ্টিকোণ থেকেই বলেন আর বন্ধুরা আমরা মানুষরাই পৃথিবীতে এসেছি শুধুমাত্র টিকে থাকার জন্য না টিকে থাকাটা গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ তবে অন্য প্রাণীদের কষ্টের বিনিময় না সবাইকে অনেক ধন্যবাদ একবিংশ শতাব্দী শুধু ভেজিটেরিয়ানদের জন্য আচ্ছা আমার ধারণা আমি আমার কথাগুলো আপনাদের স্পষ্টভাবে বোঝাতে পেরেছি আমি আপনাদের বলি এটা আমি জানি যারা মাংস জাতীয় খাবার খায় এটা এসেছে কোনো কালচার কোনো পরিবার আর বিশ্বাস থেকে আর এই কারণেই তারা এটা চিন্তাও করে দেখেনি আর মিস্টার ত্রিবেদী বলেছেন যে আমরা সবাই আজ এখানে এসেছি একটু চিন্তা করে দেখি একটু ভালো করে চিন্তা করে দেখি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখব না বা সামাজিক দৃষ্টিকোণ থেকে কারণ আমি এটা দেখেছি আমি এই কথাটা সবার সামনেই বলতে পারি যে জৈনদের মধ্যে অনেকে যখন কোনো অনুষ্ঠানে যায় যেহেতু তারা প্রতিবাদ করতে পারে না তাই মাংস জাতীয় খাবার খায় না আমি পছন্দ করি না তবে আপনারা সবাই চিন্তা করেন ভালো করে চিন্তা করেন হতে পারেন আপনি ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান একটু চিন্তা করে দেখেন সবগুলো দৃষ্টিকোণ থেকেই দেখার চেষ্টা করেন ননভেজ কি অনুমোদিত নাকি নিষিদ্ধ শারীরিক দৃষ্টিকোণ থেকে দেখেন আমাদের জাতীয় দৃষ্টিকোণ থেকে দেখেন সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখেন পরিবেশ আর পরিবেশের ভারসাম্য আর সবার উপরে করুণার দৃষ্টিকোণ থেকে দেখেন যখন এই প্রকৃতি সব পশু পাখি সব মানুষ সব জীবকে সমান বানিয়েছে তখন খিদে মেটানোর জন্য তাদের হত্যা করার অধিকার আমাদের কারোরই নেই সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা

বিসমিল্লাহ রহমান রাহিম রাবলী সাদরি ওয়াইসির উদ্দানি ক্রদ্ধ মিস্টার রাশ্মি ভাই জাভেরি ত্রিবেদী ডক্টর মোহাম্মদ নায়েক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ শ্রদ্ধা গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালাম আলাইকুম এবরা ববরাকাত আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে যে নন ভেজিটেরিয়ান খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ আমাদের মানুষদের জন্য বিষয় এটা না যে ভেজ খাবার আর নন ভেজ খাবারের মধ্যে কোনটা স্বাস্থ্যকর বা কোনটা ভালো যদি প্রমাণ করি যে আপেল এই ফলটা আমের চাইতে ভালো তার মানে এই নয় যে আম খাওয়া নিষিদ্ধ এই একটা কথা দিয়েই সব অভিযোগ খণ্ডন হয়ে যায় কিন্তু কথা এখানে শেষ নয় নন ভেজিটেরিয়ান এটার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি যার খাবারের উৎস হচ্ছে পশু পাখি এর অর্থ এই না যে সে কোনো ভেজ খাবার খায় না এর মানে এটাও না যে সেই লোক শাকসবজি আর ফলমূল খায় না এটা আগে পরিষ্কার করে নেই এখানে আরও সঠিক আর বৈজ্ঞানিক শব্দটা হচ্ছে একজন বহুভোজী যে লোক বিভিন্ন ধরনের খাবার খায় বিশেষ করে যেগুলোর উৎস হচ্ছে গাছ আর পশু পাখি ভেজিটেরিয়ান শব্দটা মিস্টার রাশ্মিভাই জাভেরি ঠিকই বলেছেন এই শব্দটা ভেজিটেবলস থেকে আসেনি এসেছে ভেজিটাস থেকে যার অর্থ একেবারে তাজা একেবারে জীবন্ত উনি ব্যাখ্যা করে বলেননি এ ব্যাপারে পরে বলবো আর উনি এটা বলেননি যে ভেজিটেরিয়ানদের মধ্যেও শ্রেণীবিভাগ আছে ফ্রুটোরিয়ান যারা শুধু ফল খেয়ে থাকে তারপরে আছে ভেজান যারা কোনো প্রাণীজাত খাবার খায় না এরপর ল্যাক্টো ভেজিটেরিয়ান আমার ধারণা মিস্টার রাশ্মিভাই জাভেরিও তাই তারা দুধ খায় এরপরে আছে ওভো ভেজিটেরিয়ান যারা ডিম খায় তারপরে ল্যাকটো ওভো ভেজিটেরিয়ান যারা দুধ আর ডিম খায় এরপর পেস্কো ভেজিটেরিয়ান যারা মাছ খায় আছে সেমি ভেজিটেরিয়ান যারা মুরগি খায় এই শ্রেণী বিভাগটা করেছে ভেজিটেরিয়ান সোসাইটি আমিনা এরকম আরো বিশটা নাম বলা যায় কিন্তু হাতে সময় কম ডক্টর উইলিয়াম টি জার্ভেস একবার একটা কথা বলেছিলেন ডক্টর উইলিয়াম টি জার্ভেস তিনি হলেন আমেরিকান কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড হেলথের এ অ্যাডভাইজার এসিএসএইচ আর এছাড়াও তিনি পাবলিক হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর লোমালিন্ডা ইউনিভার্সিটিতে এছাড়াও তিনি খাবারের জালিয়াতির বিরুদ্ধে ন্যাশনাল কাউন্সিলের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এছাড়াও তিনি একটা বই লিখেছেন দ্য ক্লোজার লুক এট কোয়াকেরি ইন আমেরিকা বেশিরভাগ তথ্য আমেরিকার উপরে তিনি ভেজিটেরিয়ানদের শ্রেণী করেছেন তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করেছেন প্রাগমেটিক ভেজিটেরিয়ান আর আইডিওলজিক্যাল তার শরীরের চাহিদা অনুযায়ী খাদ্য বেছে নেয় সে খাবার বেছে নেয়ার সময় যুক্তি দিয়ে বাছে আবেগ দিয়ে বাছে না আর আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান তাদের দেখবেন তারা খাবার বেছে নাই আদর্শের উপর ভিত্তি করে এখানে ভিত্তিটা হলো তাদের আদর্শ সে এখানে যুক্তি ব্যবহার করে না আবেগকে ব্যবহার করে ডক্টর উইলিয়াম টি জার্ভেস বলেছেন একজন আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ানকে দেখবেন যে সে শাকসবজি খাওয়ার উপকারিতাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বলছে আর আমার আগের বক্তার লেকচারও আপনারা সে জিনিসটা দেখেছেন শাকসবজি খাওয়ার উপকারিতাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বলবে তারা এই কথাগুলো পরীক্ষা করে দেখে না আরেকটা বিষয় তাদের দৃষ্টি এড়িয়ে যায় যে শুধুমাত্র ভেজিটেবলস খেলে আমরা স্বাস্থ্যগত অনেক হুমকির সম্মুখে পড়তে পারি তিনি বলেছেন যে আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান সে একজন বিজ্ঞানী হওয়ার ভান করে কিন্তু তার কথাবার্তা বিজ্ঞানীর মতো হয় না উকিলের মতো হয় আর আপনারাও দেখেছেন আমার আগে যিনি আপনাদের সামনে লেকচার দিলেন ভাবটা বিজ্ঞানের মতো কথা উকিলের মতো তারা তাদের দেয়া তথ্যগুলো বাছাই করে নিয়ে যারা তাদের আদর্শ মানে না তাদের বিরুদ্ধে কথা বলে এতে এরকম বিতর্কের ক্ষেত্রে কাজ হয় বিতর্কে জিতা যায় তবে সেটা বাস্তবসম্মত নয় বিজ্ঞানসম্মতও নয় উইলিয়াম টি জার্ভেস বলেছেন আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান তাদের বেশিরভাগ কথাই অনুমানের উপর নির্ভরশীল এদের চিন্তাভাবনা পুরোপুরি এক পেশে সত্যি বলতে অনেক বিজ্ঞানী আর ডাক্তারা এদের মধ্যে পড়েন লেকচারও আপনারা তেমনটাই দেখলেন মিস্টার রাশ্মি ভাই জাভেরি বললেন অনেক অসুখের কথা আমি তার সবগুলো যুক্তি খণ্ডন করতে পারি যদি সময় পাই তিনি বিজ্ঞানের কথা বলেছেন তিনি বিজ্ঞানের কথা বলেছেন কিন্তু বৈজ্ঞানিকভাবে বলেননি সবগুলো রোগে প্রতিকার করা যায় তবে প্রতিকারের চাইতে প্রতিরোধ ভালো এটাই হচ্ছে মেডিসিন ফিলোসফির ভিত্তি এখন এই ব্যাপারে বিস্তারিত বলার সময় পাবো না পরে সময় পেলে এই বিষয়ে বলবো প্রথমে আমি অন্যান্য বিষয় নিয়ে বলি পরে স্বাস্থ্য সম্পর্কে বলবো আসুন দেখি কোন কোন কারণে আমাদের খাদ্যাভ্যাস গড়ে তুলি আমরা মানুষরা হতে পারে ধর্মীয় কারণ হতে পারে ভৌগোলিক অবস্থান হতে পারে ব্যক্তিগত পছন্দ গন্ধ স্বাদ রঙ কারণটা হতে পারে মানবিক বা নীতিগত কারণ হতে পারে শারীরিক গঠন সংক্রান্ত কোনো কারণ হতে পারে আচরণ সংক্রান্ত কারণ এই কারণটা হতে পারে পরিবেশের আর পরিবেশের ভারসাম্য সংক্রান্ত কারণ এটা হতে পারে পুষ্টিগত কারণ হতে পারে চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত কারণ স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত আসুন প্রথমে আমরা ধর্মীয় কারণগুলো দেখি মিস্টার ত্রিবেদী বলেছেন যে ধর্ম মানুষের এই সব কাজে নাক গলাবে না যেখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা কোনটা খাবার আর কোন খাবারটা খাবো না এই সিদ্ধান্তটা আসলে নেবেন মেডিকেল ডাক্তাররা আমি তার সঙ্গে একমত যে বেশিরভাগ ধর্মেই ব্যাপারটা এরকমই এই ধর্মীয় ব্যবস্থা যেটা সর্বোচ্চ আসনে আছেন ঈশ্বর তিনি যদি ডাক্তার না হন আপনার ঈশ্বর যদি ডাক্তার না হয় তাকে মানার প্রয়োজন নেই তিনি বললেন ডাক্তারই সিদ্ধান্ত নেবেন কিন্তু ইসলামে আমরা মানি যে আল্লাহ মহান ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা আর পুরো বিশ্ব জগতের সৃষ্টিকর্তা তার জ্ঞান অনেক বেশি পৃথিবীর সমস্ত ডাক্তারের সমষ্টি চাইতেও বেশি আর মিস্টার রশ্মিভাই জাভেরি যে কথাগুলো বিভিন্ন ডাক্তারের রেফারেন্স দিয়ে বললেন কথাগুলো এই বইগুলো থেকে বলেছেন বাইরে হয়তো বইগুলো বিক্রি হচ্ছে এই বইগুলো থেকে বইগুলোর কিছু পয়েন্ট নিয়েও বলবো বইগুলোতে যেসব কথা আছে তার অনেক কিছুই কাল্পনিক কাল্পনিকের কোথাও অস্তিত্ব নেই কিছু হল অপ্রাসঙ্গিক কিছু অপরীক্ষিত আর কিছু সত্যি আছে তবে সেগুলো অর্ধেক সত্যি আমি একটা কথা পরিষ্কার করে বলি এটা এখানে প্রমাণ করব নিঃসন্দেহে যে নন ভেজ খাবার মানুষের জন্য অনুমোদিত এখানে উপস্থিত বা বাইরের ভেজিটেরিয়ানদের অনুভূতিতে আঘাত করার কোনো ইচ্ছে আমার নেই যখন এটা বিজ্ঞান দিয়ে আর যুক্তি দিয়ে প্রমাণ করব যে ননভেজ খাবার এটা অনুমোদিত তখন যদি কেউ আহত হন তার অনুভূতি আহত হয় আমি আগে থেকেই ক্ষমা চাইছি আগেই ক্ষমা চেয়ে নিলাম আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাই না তবে আমাকে এখানে আগের বক্তার লেকচারের উত্তরে কিছু বলতে হবে ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী এটা না যে আমাদের সবাইকে খেতে হবে একজন মুসলিম যদি সে ভেজিটেরিয়ান হয় তারপরও সে একজন ভালো মুসলিম হতে পারে তবে তবে যখন আমাদের স্রোষ্টা আল্লাহ আলা আমাদের অনুমতি দিয়েছেন নন ভেজ খাওয়া যাবে তাহলে সেটা কেন খাবো না আমার লেকচারের শুরুতে কোরআন এর একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম সুরা মায়িদার চ্যাপ্টার নাম্বার ফাইভ ভার্স নাম্বার ওয়ান বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ আও ফিবিলুকরি উইহুল লাককুম বাহিমাতুল আনাম ইল্লা মা ইউতলা আলাইকুম তোমরা অঙ্গীকার পূর্ণ করবে তোমাদের জন্য হালাল খাবার হলো যাবতীয় চতুষ্পদ প্রাণী যেগুলোর কথা বলা হয়েছে সেগুলো বাদে এরপর পবিত্র করুণেশ্বর পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন তোমাদের জন্য যাতে অনেক উপকার আছে শীত নিবারণ করো আর এই জন্তুর মাংস তোমরা খাও এরপর পবিত্র করুণেশ্বর মুমিনুনের একুশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে তোমরা গবাদি পশুর মাংস খেতে পারো আসুন এবারে ভৌগোলিক কারণগুলো দেখি পরিবেশগত কারণগুলো দেখি আমরা জানি এটা মানুষের খাদ্যাভ্যাসকে প্রভাবিত করে যেমন উপকূলীয় অঞ্চলে যে মানুষ থাকে তারা অনেক মাছ খায় দক্ষিণ ইন্ডিয়ায় দেখবেন যে সেখানে ধান বেশি হয় মরুভূমিতে যেসব মানুষ থাকে সেখানে গাছপালা একেবারে দেখাই যায় না মানুষ মরুভূমিতে মরুভূমিতে মানুষেরা খায় মাংস জাতীয় খাবার এস্তিমোরা উত্তর মেরুতে থাকে সেখানেও বরফের মধ্যে গাছপালা জন্মানো সম্ভব না তারা প্রধানত সামুদ্রিক খাবার খায় আর মিস্টার জাভেরি বললেন যে তিনি জানেন যে পৃথিবীর অনেক জায়গায় কোনো গাছপালা জন্মায় না কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে আমরা তাদের শাক সেখানে পাঠিয়ে দেব। আমি অনুরোধ করব ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেসকে পাঠিয়ে দেন শুধু পরিবহন খরচটা দেন তাহলেই হবে আপনারা এস্কিমাদের কাছে পাঠান তারপরে আপনারা সৌদি আরবে পাঠান সৌদি আরবে গেলে দেখবেন শাকসবজির দাম বেশি কেন কারণ পরিবহন খরচ অনেক বেশি সেজন্য এইসব জায়গায় শাক দাম বেশি এটা খুব অযৌক্তিক আর অবৈজ্ঞানিক হবে যে বেশি টাকা খরচ করে যে খাবারটা কিনব সেটা কম পুষ্টিকর আসুন এবারে মানবিক কারণটা দেখি নীতিগত কারণটা দেখি আর অনেক ভেজিটেরিয়ান তারা বলে যে সব জীবনই পবিত্র আর জীবিত কোনো প্রাণীকে মারা উচিত না তারা এটা বুঝতে পারে না যে এখন এটা আমরা সবাই জানি যে এমনকি গাছেরও জীবন আছে তাহলে প্রাণী হত্যার বিরুদ্ধে কথা বলা সেটা দিয়ে এখন কাজ হবে না অনেক আগে হতে পারে কয়েক শতাব্দী আগে এই যুক্তিতে কাজ হতো কিন্তু এখন এটার কোনো মূল্য নেই এখন তারা এভাবে যুক্তি দেয় হ্যাঁ আমরা জানি যে গাছের জীবন আছে কিন্তু যন্ত্রণা অনুভব করে না তাই গাছকে হত্যা করা এটা একটা ছোট অপরাধ তুলনামূলকভাবে প্রাণে হত্যা করা অনেক বড় অপরাধ এখন বিজ্ঞান আর উন্নত হয়েছে আর আমাদের জানিয়েছে যে এমন কি গাছও যন্ত্রণা অনুভব করে তারা কাঁদতেও পারে তবে গাছপালার এই কান্না আমরা মানুষরা কানে শুনতে পাই না কারণ যে শব্দ তরঙ্গ আমরা শুনতে পাই তার সীমা বিশ সাইকেল পার সেকেন্ড থেকে বিশ হাজার সাইকেল পার সেকেন্ড পর্যন্ত এই সীমার উপরে বা নিচে থাকলে আমরা কানে শুনতে পাবো না পশু পাখিরা কান্নাকাটি করলে সেটা আমরা ঠিকই শুনতে পাবো তবে গাছপালার কান্না সেটা আমরা শুনতে পাই না আপনারা গাছপালার এই কান্না শুনতে পান না শুধুমাত্র এই কারণে তাদের কষ্ট দিতে পারেন না আপনাদের যুক্তি দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম একবার একজন আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান আমার কাছে এসে বলেছিল যে ভাই জাকির আমি জানি যে গাছের জীবন আছে ব্যথা অনুভব করে তবে এই গাছপালার দুটো ইন্দ্রিয় কম থাকে পশুদের ইন্দ্রিয় বেশি থাকে আচ্ছা তর্কের খাতিরে এটা মেনে নিলাম এখন আমরা একটা প্রশ্ন করি যে ধরেন আপনার ভাই জন্ম থেকেই বোবা আর কালা শুনতে পারে না বলতেও পারে না দুটো ইন্দ্রিয় কম তারপর সে বড় হলো একদিন একজন লোক তাকে মেরে ফেললো আপনি কি তখন জাজকে গিয়ে বলবেন ওমি লর্ড এই হত্যাকারীকে কম শাস্তি দেন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল সত্যি বলতে আপনি তো বলবেন তো মাসুম সে মেরেছে আপনারা যদি ভালো করে দেখেন যে ইসলাম ধর্মে জীবজগতের কথা বলা হয়েছে আর তারা দুই প্রকার প্রধানত প্রকারভেদটা দুই প্রকার মানুষ জাতি সেটা এক প্রকার মানুষ বাদে অন্যান্য জীব সেটা আরেক প্রকার মানুষ জাতির কাউকে হত্যা করার কথা যদি বলা হয় পবিত্রকর্ণেশ্বলাম বত্রিশ নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে যদি কোনো মানুষ কোন লোক অন্য মানুষকে হত্যা করে আর যদি সেটা নরহত্যা বা কোনো ধ্বংসাত্মক কাজের জন্য না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো আর যদি কেউ অন্য মানুষের জীবন বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো যদি কেউ অন্য মানুষকে হত্যা করে হোক মুসলিম বা অমুসলিম যদি সেটা নরহত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয় করেন বলছে সে পুরো মানুষ জাতিকেই হত্যা করলো যদি কোনো মানুষকে বাঁচান তাহলে আপনি পুরো মানুষ জাতিকে বাঁচালেন মানুষ বাঁধে অন্যান্য জীবজন্তুর কথা যদি বলতে হয় মানুষ বিনা কারণে তাদের কোনো ক্ষতি করবে না বিনা কারণে তাদের হত্যা করবে না খেলার ছলে মজা করে বা টার্গেট প্র্যাকটিসের জন্য তবে সেটা যদি হয় নিরাপত্তার জন্য জীবন বাঁচানোর জন্য তাহলে বাধা দিতে পারেন এমনকি মেরেও ফেলতে পারেন অথবা যদি আপনি হালাল খাবার খেতে চান তবে নিছক আনন্দের জন্য পশু পাখি হত্যা করা উচিত না যদি এটা মেনেও নেই যে গাছপালা তারা নিচু জাতের জীব মানুষের তুলনায় নিচু পর্যায়ের জীব যদি আপনি একটা প্রাণের জীবন কেড়ে নেন গড়ে হিসাব করলে সেটা প্রায় একশো জন মানুষ খেতে পারবে এই মানুষকে শাকসবজি খাওয়াতে চাইলে একশোরও বেশি গাছপালা মারতে হবে তাহলে কোনটা ভালো হবে মাত্র একটা প্রাণীকে হত্যা করা ভালো হবে নাকি একশোটা গাছপালাকে হত্যা করা এখানে কোনটা বড় পাপ একশো জন বিকলাঙ্গ মানুষকে হত্যা করাটা কি বড় অপরাধ নাকি একজন সুস্থ মানুষকে মারা কোনটা বড় অপরাধ আপনারা নিজেরাই ভেবে দেখেন একটা ভেজিটেরিয়ান সোসাইটি আছে যেটা নাম হলো ওয়ার্ল্ড ফাউন্ডেশন অন রেফারেন্স ফর অল লাইফ মিস্টার জাভেরি বেশিরভাগ উদ্ধৃতি দিয়েছেন এই বই থেকে এটা ছাড়া এই বইগুলো থেকেও বেশিরভাগই প্রায় সবগুলোই এই ফাউন্ডেশনটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফাউন্ডেশন অন রেফারেন্স ফর অল লাইফ ব্র্যাকেটে লিখে দিতে পারতো শুধু গাছপালার পালাম জীবন বাদে এখানে বলা হয়েছে সব সৃষ্টি আসলে একটা পরিবার সবার জীবনই পবিত্র এদের আদর্শটা কোন ধরনের আদর্শ পরিবারের একটা সদস্যকে হত্যা করার অনুমতি দিচ্ছেন কিন্তু অন্য সদস্যদের হত্যা করার অনুমতি দিচ্ছেন না এটা অযৌক্তিক অবজ্ঞানিক আমেরিকাতে ভেজিটেরিয়ান সোসাইটি আছে যারা ছেলে মেয়েদের কষাইখানায় নিয়ে যায় তাদেরকে জবাই করার দৃশ্য দেখানো হয় তারপর তাদের ভেজিটেরিয়ান বানানো হয় ব্যাপারটা অনেকটা এরকম যে ডাক্তার ছোট ছোট মেয়েদের সন্তান প্রসবের সময়কালীন যন্ত্রণা দেখালো আর তারপর বললো এজন্যই তোমরা কখনো বিয়ে করবে না আর সন্তান জন্ম দেবে না এভাবে কাউকে প্রভাবিত করাটা একেবারেই অনৈতিক আনেথিক্যাল অনৈতিক আমরা আমাদের সন্তানদের শেখাবো যে খাবারের জন্য আমরা যখন গাছপালা বড় করছি তখন পশু পাখিও পালন করতে পারবো না কেন সব পবিত্র আমি একমত বিনা কারণে হত্যা করা ঠিক না কিন্তু যদি কারণ থাকে হালাল খাবার হয় অনুমতি আছে আসুন এবারে আমরা শারীরিক আর ব্যবহার সংক্রান্ত বিষয়গুলো দেখি আমার আগের বক্তা অনেকগুলো অসুখ বিসুখের নাম বললেন মিস্টার জাভেরি তিনি তখন পড়ছিলেন প্রায় একশো মাইল স্পিডে আমিও তাড়াহুড়ো করে সব লিখে রাখছিলাম কতগুলো অসুখের কথা বলেন মেডিকেল ডাক্তার হিসেবে উত্তর দিতে পারবো তবে কতখানি বলতে পারবো দশটা লোকের নাম বলতে কয়েক সেকেন্ড লাগবে কিন্তু সেগুলোর উত্তর দিতে গেলে এক ঘন্টার বেশি সময় লাগবে উনি অনেক লোকের কথা বলেছেন আমি শুধু আপনাদের বলবো আসল বইগুলো পড়ুন আসল বইগুলো রিসার্চগুলো না যেগুলো লিখেছেন বিভিন্ন আইডিয়োলজিক্যাল ভেজিটেরিয়ান বেশিরভাগ উত্তরগুলোই পাবেন মেডিকেল বইগুলোতে তৃণভোজী আর মাংসাশী প্রাণীদের শারীরিক গঠন সম্পর্কে উনি ঠিকই বলেছেন যদি তৃণভোজী প্রাণীদের দাঁতগুলো দেখেন গরু ছাগল ভেড়া তাদের দাঁতগুলো সব সমান থাকে তারা শুধু শাকসবজি খায় যদি মাংসাশী প্রাণীদের দাঁতগুলো ভালো করে দেখেন সিংহ বাঘ চিতাবাঘ তাদের দাঁতগুলো সব সোচালো থাকে তারা শুধুমাত্র মাংস খায় ননভেজ খাবার খায় না শুধু মাংস খায় তাদেরকে ননভেজ বলা হয় না বলা হয় কার্নিভোরাস বা মাংসাশী এই হচ্ছে ননভেজ আর মাংসাশী প্রাণীতে পার্থক্য ভেজ মানে সে হলো বহুভোজী কিন্তু যদি আমরা আমাদের দাঁতগুলো ভালো করে দেখি আমাদের সমান দাঁত আছে আবার সূচালো দাঁতও আছে যদি আল্লাহ তালা এটা চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো তাহলে আমাদেরকে এই সূচালো দাঁত কেন দিলেন কি জন্য আর তিনি বললেন এই দাঁত নাকি কুকুরের দাঁতের মতো না এটা বানরের দাঁতের মতো উনি হয়তো এই বৈজ্ঞানিক তথ্যটা জানেন না যে সুচাল অর্থাৎ ক্যানাইন এটা এসেছে ল্যাটিন শব্দ থেকে ল্যাটিন শব্দ যার অর্থ কুকুরের মতো আর ক্যানাইন মানে ক্যানিডা প্রজাতির পশুদের মতো যেমন নেকড়ে কুকুর বিজ্ঞানীরা নাম দিয়েছেন ক্যানাইন অর্থ কুকুরের দাঁতের মতো আর মিস্টার জাভেরি বললেন এটা কুকুরের দাঁতের মতো না এটা নাকি বানর বা শিম্পাঞ্জির দাঁতের মতো বানরের মতো আমি ওনার কথা মেনে নিয়েই আমার বক্তব্যকে প্রমাণিত করব আর ওনার বক্তব্য ভুল প্রমাণ করবো যদি আমি মেনেও নেই যে এই দাঁতগুলো আসলে বানরের দাঁতের মতো আপনারা কি জানেন বানর ও খায় খাই উকুন খায় আর বানর প্রজাতির মধ্যে অনেকগুলো প্রাণী আছে যারা একেবারে কাঁচা মাংস খায় বানর প্রজাতির অনেক প্রাণী আছে যারা কাঁচা মাংস খায় এরা হচ্ছে বহুভোজী কেবল তারা মাংসাশী তারা বহুভোজি তারা ভেজিটেরিয়ান না এদের মধ্যে অনেকে আবার নিজেদের মাংস খেয়ে ফেলে নিজগোত্রের কেউ মারা গেলে তার মাংস খায় এরপরে দেখেন আমাদের পরিপাকতন্ত্র মানুষের ক্ষেত্রে দেখবেন আমরা দুটোই হজম করতে পারি ভেজ নন ভেজ দুটোই যদি আল্লাহ চাইতেন যে আমরা শুধু ভেজ খাবারই খাবো তাহলে এমন পরিপাকতন্ত্র কেন দিলেন যেটা দুটোই হজম করতে পারেন ভেজ নন ভেজ দুটোই মিস্টার জাভেরি বললেন যে আমরা কাঁচা মাংস খেতে পারি না আচ্ছা মেনে নিলাম বেশিরভাগ মানুষ কাঁচা মাংস খেতে পারে না একইভাবে বেশিরভাগ মানুষই শাক সবজি কাঁচা খেতে পারে না সব শাক সবজি কাঁচা যেমন কাঁচা ময়দা চাল এগুলো খেতে পারবেন কাঁচা ডাল কাঁচা শাক খেতে পারবেন এগুলো হজম হবে না তখন আপনারা বলবেন না না এগুলো রান্না করতে হবে আমি একজন ডাক্তার হিসেবে জানি যে কাঁচা ময়দা বা কাঁচা চাল বা কাঁচা শাক যদি খান আপনাদের সমস্যা হবে এগুলো হজম হবে না তাই রান্না করে খেতে হবে মাংসের ক্ষেত্রে একই কথা আমরা ননভেজ যারা এগুলো রান্না করে খাই যাতে হজম করতে পারি কিন্তু তারপরেও কিছু মানুষ আছে যারা কাঁচা মাংস খেতে পারে মিস্টার জাভেলি তখন বললেন এস্কিমোদের কথা তিনি হয়তো এই শব্দটার অর্থ জানেন না এই এস্কিমো শব্দটার অর্থ যদি জানতেন এটার অর্থ যে মানুষ কাঁচা মাংস খায় তাহলে এমন কিছু মানুষ আছে যারা কাঁচা মাংসও খায় অভ্যেস হয়ে গেছে যদি আপনিও বাধ্য হন যে ময়দা চাল কাঁচা খাবেন আপনারা অভ্যেস হয়ে যেতে পারে তবে বেশিরভাগ মানুষ কিছু কিছু শাক সবজি হজম করতে পারে না তার মানে এই না যে আপনি ভাত খাবেন না আপনি রুটি খাবেন না আপনি ডাটা শাক পোশাক খাবেন না তৃণভোজী প্রাণীদের শরীরে একটা এনজাইম আছে যার নাম সেলুলোজ এঞ্জাইম আর সব ধরনের শাকসবজির মধ্যেই সেলুলোজ আছে তৃণভোজীদের শরীরের এই সেলুলোজ এনজাইমের কারণে তারা এই শাকসবজি হজম করতে পারে আমরা মানুষটা আমাদের শরীরে সেলুলোজ এনজাইম নেই সেজন্য আমরা যে শাকসবজি খাই সেখানকার সেলুলোজ অংশটা সেটা আমাদের হজম হয় না সেটাকে আপনারা বলছেন ফাইবার এটা হজম হয় না এর বদলে দেখবেন অন্য বেশ কিছু এনজাইম আছে যেমন লাইফেজ ট্রিপসেস টিমো ট্রিপসেস আমাদের এইসব এনজাইম দিয়ে আমরা ননভেজ হজম করতে পারি যদি আল্লাহ চাইতেন যে আমরা মাংস জাতীয় খাবার খেতে পারবো না তাহলে এই এনজাইমগুলো দিলেন কেন এরপর আদিম মানুষ মিস্টার জাভেরি বলেছেন প্রধান অতিথিও বলেছেন প্রত্নতাত্ত্বিক বিভিন্ন আবিষ্কার থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি হোমো স্যাপিয়েন্স এস্কিমো অস্ট্রেলিয়ার অ্যাবরিজিন এরা সবাই হচ্ছে ননভেজ তাহলে এখন বদলাবেন কেন তাদের দাঁত আমাদের মতো একই রকম পরিপাকতন্ত্র মিস্টার জাভেরি এরকম আরও কিছু তুলনা দিয়েছেন যেটা প্রমাণ করে আমরা শাকসবজি খেতে পারবো আমিও একমত এ কথা কখন বললাম যে আমি শাকসবজি খেতে পারবো না ননভেজ হল সেই লোক যে প্রাণীজাত বিভিন্ন খাবার খায় আর পাশাপাশি শাকসবজিও খেয়ে থাকে ননভেজ মানে বহুভোজি উনি বললেন যে মাংসাশী প্রাণীর লিভার আর কিডনি আকারে বড় আর মানুষের কিডনি লিভার তৃণভোজীদের মতোই ছোট হয় মাংসাশী প্রাণীরা তো কাঁচা মাংস খায় এই খাবারের বর্জ্য পদার্থ বের করতে বড় লিভার আর কিডনির প্রয়োজন হয় আমরা তো রান্না করে খাই সেজন্য আল্লাহ আমাদের লিভার আর কিডনির আকার ছোট করেছেন যাতে দুটোই আমরা হজম করতে পারি ননভেজ আর ভেজ দুটোই রান্না করেই খেতে পারি ওনার অন্যান্য কথার বিরুদ্ধেও এটা খাটে যেমন এইচসিএল এটা অনেক অ্যাসিডিক আমাদের প্রয়োজন নেই যখন প্রয়োজন নেই তখন আল্লাহ কেন সেটা আমাদের দেবেন মুখের লালার ক্ষেত্রে আর ব্লাড এর ক্ষেত্রেও কথা খাটে লিপোপ্রোটিনের ক্ষেত্রে কথা এখানে উত্তরটা হলো যেহেতু তারা কাঁচা মাংস খায় এটা তাদের প্রয়োজন আমাদের প্রয়োজন নেই তাহলে আল্লাহ কেন দেবেন হ্যাঁ আমরা কিছু শাকসবজি কাঁচা খাই আর মাংস রান্না করে খাই উনি বললেন মাংসাশী প্রাণীরা পানি চেটে খায় আর তৃণভোজী প্রাণীরা চুমুক দিয়ে খায় আমরা মানুষরা আমরা দুটোই করি দুটোই করি যখন পানি খাই গ্লাসে পানি নিয়ে চুমুক দেই। যখন আমরা আইসক্রিম খাই তখন কি করি চেটে খাই আমরা চুমুক দিই আবার চাটি ব্যাপারটা নির্ভর করে আমরা কোন খাবারটা খাচ্ছি সেটার উপরে আমরা চাও চেটে খেতে পারি পারি না যে তা নয় কিন্তু সময় নষ্ট করবো কেন এভাবে তো সময় বেশি লাগবে একইভাবে অন্য পয়েন্টগুলো নিয়েও বলতে পারি আমি আমাদের দাঁতগুলো কাছাকাছি থাকে এর কারণ আমরা শাকসবজিও খাই যদি আল্লাহ চাইতেন যে আমরা শাকসবজি খাবো না তাহলে আমাদের দাঁতগুলো দূরে দূরে থাকতো তিনি দুটোই খেতে বলেছেন ভেজ আর নন ভেজ খাবার দুটোই পবিত্র এমন অনেক আয়াত আছে যেখানে অনেক ফলের কথা বলা হয়েছে ডালিমের কথা বলা হয়েছে শাকসবজি খেজুরের কথা বলা হয়েছে ইত্যাদি এগুলো আমরা খাবো অনেক ভেজিটেরিয়ানই বলেন যে গাছপালা ডাল কেটে ফেললে সেটা আবার গজায় সেজন্য আমরা গাছপালা মেরে ফেলি না এমন অনেক কিছু গাছ আছে সব গাছ এরকম না কিছু গাছ আছে ডাল কেটে ফেললে আবার ডাল গজায় এটাই যদি যুক্তি হয়ে থাকে যে ডাল কেটে ফেললে সেটা আবার গজায় আপনারা জানেন গিরগিটি লেজ কেটে ফেললে সেটা আবার গজায় আপনারা কি গিরগিটি লেজ খাবেন এটা অনেকে খায় অস্ট্রেলিয়ায় দেখবেন সেখানকার অ্যাবোরিজিনরা খাওয়ার জন্য গিরগিটি পালন করে আপনারা কি গিরগিটি লেজ খাবেন এর উত্তর হবে না আমি এখন কি করছি জানেন একজন উকিলের মতো কাজ করছি এসব কথা বলতে আমার আসলে লজ্জা লাগছে তবে আমাকে বলতেই হবে কারণ এটা একটা বিতর্ক আমি এখানে এসেছি যাতে বন্ধুত্বপূর্ণভাবে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝাতে পারি তবে যুক্তি আর বিজ্ঞান দিয়ে বলার পাশাপাশি আমাকে একজন উকিলের মতো কথা বলতে হচ্ছে কারণ মিস্টার জাভেরি যেসব যুক্তি দেখিয়েছেন যে সম্পর্কে কিছু জানে সেও এটা বলতে পারবে কিন্তু সাধারণ মানুষ এ ব্যাপারে খুব কম জানে অনেকে তো জানেই না সেজন্য এই যুক্তিগুলো অনেক মানুষই মেনে নেবে অনেকেই মেনে নেবে তার বলা যুক্তিগুলো সব এই বইগুলোতেই আছে যেমন মিট ইটিং হান্ড্রেড ফ্যাক্টস লিখেছেন নেমিচাঁদ প্রকাশ করেছেন জৈন অর্গানাইজেশন আর ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেস এখানে এই বইগুলো আমাকে দিয়েছেন মিস্টার জাভেরি হান্ড্রেড ফ্যাক্টস অ্যাবাউট এগ ভেজিটেরিয়ান অর নন ভেজিটেরিয়ান এখানে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে তার সবগুলোই ভুল প্রমাণ করা যায় এমন কিছু রোগ আছে যেগুলো মাংস খেলে হয় সেগুলো প্রতিরোধ করা যায় আসুন এবারে দেখি ব্যবহার সম্পর্কিত দিকগুলো উনি এখানে যুক্তি দেখালেন আমরা যে খাবার খাই সেটা আমাদের ব্যবহারকে প্রভাবিত করে আমিও কিছুটা মেনে নিলাম যে খাবার খাই সেটা আমাদের ব্যবহারকে প্রভাবিত করে আর সেজন্যই মুসলিমরা আমরা তৃণভোজী প্রাণীদের মাংস খাই যেমন ছাগল ভেড়া যারা খুব শান্ত আর শান্তিকামী আমরাও শান্ত আর শান্তিকামী আমরা মাংসাশী প্রাণীদের মাংস খাই না যেমন বাঘ সিংহ কুকুর শুকর ইত্যাদি আর নবীজি পরিষ্কার করে বলেছেন এইসব প্রাণীর মাংস হারাম আমরা খুব শান্তিকামী মানুষ সেজন্য সেসব পশুর মাংস খায় যারা শান্তিকামী এবারে পাল্টা যুক্তি দিয়ে বলি আপনারা শাকসবজি খান আর শাকসবজির মতো ব্যবহার করেন অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে দমন করে রাখেন নিচু জাতের প্রাণী বৈজ্ঞানিকভাবে কথাটা ভুল আমি এখন উকিলের মতো কথা বলছি এভাবে বলতে আমারও বেশ লজ্জা লাগছে একজন ডাক্তার হিসেবে এটা সত্যি না যে শাকসবজি খেলে শাকসবজির মতো ব্যবহার করবেন তবে আমি এখানে ওনার মতো করে যুক্তি দেখাচ্ছি আপনারা শাকসবজি খান শাকসবজির মতো ব্যবহার করেন দুর্বল চুপচাপ নড়াচড়া করতে পারেন না আমি দুঃখিত আমি ক্ষমা চাচ্ছি আমি আসলে এভাবে কথা বলছি ওনার কথার উত্তরে কোন ভেজিটেরিয়ান মনে কষ্ট পেলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কথাটা বৈজ্ঞানিকভাবে সত্যি না আমি ওনার কথার উত্তরে শুধু এভাবে বললাম এরপরে উনি অনেক বিখ্যাত মানুষদের নাম বললেন যেমন মহাত্মা গান্ধী আমি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করি কারণ তিনি কিছু ভালো কাজ করেছেন ইন্ডিয়ার জন্য মানুষের জন্য কিন্তু যদি বলেন যে মহাত্মা গান্ধী তিনি খেতেন বলে আমি ছিলেন তাহলে আপনারা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকাটা ভালো করে দেখেন প্রায় সবাই তাদের বেশিরভাগই হলেন নন ভেজিটেরিয়ান বিগেন ননভেজ নন ননভেজ আনোয়ার সাদা ননভেজ মাদার টেরেসা ননভেজ মাদার টেরেসা এবার আপনাদের একটা প্রশ্ন করি কোন লোকটা মানব সভ্যতার ইতিহাসে কোন লোকটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে বলতে পারবেন হিটলার অ্যাডলফ হিটলার এই হিটলার ষাট লক্ষ ইহুদি মেরেছিল সে কি ভেজ ছিল না নন ভেজ ভেজিটেরিয়ান এছাড়া ভেজিটেরিয়ান ক্রুসেডাররাও ছিল এখন ইন্টারনেটে গেলে দেখবেন তারা বলছে দেখেন অ্যাডাল্ট হিটলার ভেজিটেরিয়ান ছিল কথাটা ঠিক না সে মাঝে মধ্যে ননভেজ খেত আবার অনেকে এমনও বলে তার যখন গ্যাস্ট্রিকের সমস্যা হতো শুধুমাত্র তখনই শাক সবজি খেত এবারে আপনাদের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলি আমি এমনটা মনে করি না যে অ্যাডাল্ট হিটলার তার খাবারের কারণেই এমন হয়ে ষাট লক্ষী মেরেছিল এমন কোনো কথা বলছি না আর সে যে ভেজ না ননভেজ সে ব্যাপারে আমার খুব একটা আগ্রহ নেই কারণ একজন ডাক্তার হিসেবে আমি জানি এটা গুরুত্বহীন অন্য কোনো কারণে প্রভাবিত হয়ে হিটলার এই কাজটা করেছিল যেটা একেবারে অমানবিক খাবারের কারণে না খাবার নিয়ে অনেক রিসার্চ আমেরিকায় একটা রিসার্চ করা হয়েছিল এক গ্রুপ স্টুডেন্ট যারা পুরোপুরি ননভেজ আরেক গ্রুপ স্টুডেন্ট যারা ভেজিটেরিয়ান পুরোপুরি ভেজ সেখানে দেখা গেল যে সেই স্টুডেন্টরা যারা ননভেজ খায় তারা কম হিংসাত্মক আর অনেক সামাজিক তবে এটা একটা রিসার্চ এটা প্রমাণিত সত্য না এই উদাহরণটা দিয়ে আমি কখনোই বলবো না যে ননভেজ খাবার যারা খায় তারা শান্তপ্রিয় হবে না আমি একজন ডাক্তার একজন মেডিকেল ডাক্তার এছাড়া বিতর্কে একজন উকিলের কাজও করছি আমি এগুলো রিসার্চ তবে এই রিসার্চগুলো বৈজ্ঞানিক সত্য না মিস্টার ভাই জাভেরি যা বলেছেন তার বেশিরভাগ কথাই বিভিন্ন রিসার্চের উপর বৈজ্ঞানিক সত্য নাই এমন কোনো মেডিকেল পাঠ্য বই পাবেন না যেটা বলছে যে নন ভেজ খাবার নিষিদ্ধ করে দেওয়া উচিত একটা পাবেন না এগুলো সবই রিসার্চ আমি যেমনটা বললাম সেরকমই কিছু রিসার্চ উনি বললেন যে ভেজ খাবার খেলে আপনি বেশি বুদ্ধিমান হবেন তারপর উনি অনেক নাম বললেন অ্যালবার্ট আইনস্টাইন আইজাক নিউটন ইত্যাদি ইত্যাদি যদি আপনি শান্তিতে যারা নোবেল জিতেছে তাদের দেখেন বেশিরভাগই ননভেজ বেশিরভাগ বর্তমানে অ্যানিম্যাল বিহেভিয়ারাল সায়েন্টিস্ট তারা বলেন যে মাংসাশী প্রাণীরা তৃণভোজীদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান কারণ তাদের শিকার ধরতে হয় যদি সে বুদ্ধিমান না হয় শিকার ধরবে কেমন করে তবে আমি এখানে এমন কথা বলবো না যে ননভেজ খাবার খেলে আপনি অনেক বেশি বুদ্ধিমান হবেন কারণ এই ব্যাপারগুলোর সাথে মানুষ জাতির কোনো সম্পর্ক নেই মানুষকে তার খাবার অবশ্যই প্রভাবিত করে তবে এই যুক্তিটা অপ্রাসঙ্গিক এখানে এটা অপ্রাসঙ্গিক উনি আরও অনেক যুক্তি দেখালেন সেগুলো এখানে গুরুত্বহীন অনেকেই এমন কথা বলে থাকেন যে ননভেজ খাবার খেলে শক্তি বাড়বে কথাটা ভুল এই কথাটা মেডিকেলের অনেক পাঠ্য বইতেই লেখা আছে যে ননভেজ খাবার স্বাস্থ্যের জন্য ভালো কিছু রোগও হতে পারে সেগুলো প্রতিরোধ করা যায় প্রোটিনের ব্যাপারটা নিয়ে পরে বলছি ওনারা এটার বিরুদ্ধে বলতে গিয়ে তখন উদাহরণ দিচ্ছেন একজন যদুনাথ সিং নায়েকের আপনারা কেউ নামটা শুনেছেন যদুনাথ সিং নায়েক একবার আর্মিতে এই বইটাতে আছে ভেজিটেরিয়ান অর নন ভেজিটেরিয়ান চুজ ইউর সেলফ লিখেছেন গোপীনাথ আগরওয়াল যদুনাথ নায়ক একজন ভেজিটেরিয়ান হয়েও কুস্তিতে হারিয়েছেন দুজন নন ভেজকে সেজন্য ভেজ খাবার খেলে আপনার শক্তি বাড়বে এখানে উত্তর দিতেও আমার লজ্জা লাগছে আসলেই লজ্জা লাগছে এটা সবাই জানে যে ওয়ার্ল্ড রেসলিংয়ের টাইটেল হোল্ডাররা তাদের মধ্যেও কিছু ভেজিটেরিয়ান আছেন কিন্তু আপনি যদি সবাইকে দেখেন তাদের প্রায় সবাই টাইটেল হোল্ডাররা কুস্তিগীর তারা ননভেজ বডি বিল্ডিং এর জন্য যাকে পৃথিবীর সবাই চেনে সে কে আর্নল সোয়ার্জ নেগার তেরো বার সে ওয়ার্ল্ড টাইটেল পেয়েছে সাতবার মিস্টার অলিম্পিয়া পাঁচবার ইউনিভার্স আর একবার মিস্টার ওয়ার্ল্ড সে কি ননভেজ না ভেজ ননভেজ বক্সার মোহাম্মদ আলী কেসেন কে ননভেজ মাইক টাইসন তিনিও ননভেজ ননভেজ খাবার খেলে আপনার শক্তি বাড়বে এটা বৈজ্ঞানিক সত্য আর এ কারণেই আপনারা দেখবেন কোনো লোক যখন সুস্থ হতে থাকে ডাক্তার তাকে বলে ননভেজ খাবার খেতে ননভেজ খেতেই হবে এমন না তবে খেলে ভালো ইত্যাদি এসব নিয়ে পরে বলবো এই বইতে একটা উদাহরণ আছে একজন কুস্তিগিরের প্রফেসর রামমূর্তি আমি আগে নামটাও শুনিনি এই লোকটাকে নাকি বিশ্ববিখ্যাত কুস্তিগীর আপনারা কি কেউ এই কুস্তিগিরের নাম শুনেছেন প্রফেসর রামমূর্তি কেউ শুনেননি বিশ্ববিখ্যাত এই খবর আপনারা কোথেকে পান বিশ্ববিখ্যাত তারপর আরও লেখা আছে যে পরমজিৎ সিং লন্ডনে একজন ভেজিটেরিয়ান দিনে দুই বার স্কিপিং করতে পারেন সেজন্য ভেজিটেরিয়ান হলে আপনি এই অ্যাথলেট হতে পারবেন যদি এই যুক্তিকে আপনারা বৈজ্ঞানিক বলেন আমার লজ্জা লাগবে বেশিরভাগ অ্যাথলেট রেকর্ড হোল্ডার এটা হচ্ছে গিনেশ বুক আপনারাও দেখতে পারেন বইটা দেখানোর জন্য এনেছি সব কিছু আছে বডি বিল্ডিংয়ের উপর বডি বিল্ডিং অ্যাথলেটিক্স একশো মিটার দৌড় যারা রেকর্ড করেছেন আপনি যদি যে কোনো পাতা উলটিয়ে যে কোনো একজনকে বাছেন তার খাদ্য তালিকা আশি থেকে নব্বই পার্সেন্টই হবে ননভেজ তবে এটা পাগলামি হয়ে যাবে যদি আমি বলি যে তারা এসব করতে পেরেছে শুধুমাত্র খাবারের জন্য এটা পাগলামি হয়ে যাবে কয়েকজনের ক্ষেত্রে হয়তো খাবারটা কারণ সবার ক্ষেত্রে না এরপর উনি বললেন যে মাংসাশী প্রাণীদের ঘ্রাণ আর দৃষ্টিশক্তি খুবই প্রখর রাতেও তারা দেখতে পায় মিস্টার ভাই জাবি আমটে বললেন মাংসাশী প্রাণীদের ঘ্রাণ আর দৃষ্টিশক্তি প্রখর তৃণভোজীদের এগুলো দুর্বল হয় মানুষের ক্ষেত্রেও দুর্বল হয় সেজন্য আমাদের উচিত ভেজ খাবার খাওয়া কিছু তৃণভোজী প্রাণী আছে যেমন মৌমাছি যাদের ঘ্রাণ শক্তি খুবই প্রখর এমনকি তারা রাতে বেলা তো দেখতে পায় এই যুক্তিগুলো তো বৈজ্ঞানিক না এ ধরনের বিতর্কে এমন যুক্তি দিয়ে হয়তো মানুষকে কনভিন্স করতে পারেন সেজন্য আমি এসেছি উনি আরও বললেন যে মাংসাশী প্রাণীদের গলার আওয়াজ খুবই কর্কশ হয় মাংসাশী প্রাণীদের তৃণভোজী প্রাণীদের গলার আওয়াজ কর্কশ হয় না আপনাদের একটা সহজ প্রশ্ন করি কোন প্রাণীটা তার কর্কশ আওয়াজের জন্য বিখ্যাত বা কুখ্যাত গাধা ভেজ না ননভেজ ভেজ না ননভেজ ভেজ যাই হোক আমি কিন্তু এটা প্রমাণ করতে চাচ্ছি না যে ভেজ খেলে গলার আওয়াজ কর্কশ হবে অথবা ননভেজ খেলে গলার আওয়াজ সুরেলা হবে যদি গায়কদের দেখেন অনেকেই ননভেজ খায় আবার অনেকে ভেজিটেরিয়ান কিন্তু একজনকে দেখিয়ে বলবেন ও ভেজ খেলে গলার আওয়াজ সুরেলা হবে এটা একেবারে অযৌক্তিক কথা এসব কিছু উত্তর দিতে আমার আসলেই লজ্জা লাগছে এরপর উনি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বললেন যে অর্থনৈতিক কারণে আমাদের শুধু ভেজ খাবার খাওয়া উচিত এটা নাকি সস্তা বলেছেন মিস্টার জাভেরি তারপর উনি অনেক হিসেব দিলেন এত ক্যালোরি থাকে এত ক্যালোরি থাকে এত গ্রাম প্রোটিন থাকে এসব বইতেও আছে এগুলো এই তথ্যগুলো আপনারা কোথেকে পেয়েছেন একমাত্র আল্লাহ জানেন তারপর উনি প্রোটিনের কথা বললেন এই বইতেও লেখা আছে যে এক কেজি প্রাণীজ আমিষ পাওয়ার জন্য একটা পশুকে এতটা শাকসবজি খাওয়াতে হবে তাই এক কেজি প্রাণীজ আমিষে সমান হলো সাত কেজি উদ্ভিজ আমিষ তাহলে মাংসে এক কেজি প্রোটিনের জন্য আপনি তখন খরচ করছেন সাত কেজি উদ্ভিজ আমিষ সেজন্য শাকসবজি অনেক সস্তা ওনারা কিভাবে হিসেবটা পেলেন আমি মেডিকেল ডাক্তার হয়েও সেটা বুঝতে পারছি না এত কেজি খাবার না এত কেজি প্রোটিন আর যদি আমি একমত হয়ে যাচ্ছে মেনে নিলাম যখন বলছেন যখন তরকারি খাতিরে বলছেন দুই যোগ দুই সমান পাঁচ আমি মেনে নিয়ে আপনাকে বলবো এই নেন দুই টাকা আরও দুই টাকা এবার পাঁচ টাকা দেন এই যে দুই হাজার টাকা আরো দুই হাজার টাকা এবার পাঁচ হাজার টাকা দেন একইভাবে আমি হিসেবগুলো সব মেনে নিলাম তারপর আমি বলি যে এই ভেজদের উচিত আমাদের ভেজদের ধন্যবাদ দেয়া কেন জানেন কারণ আমরা যদি এই পশুদের না মারতাম হয়তো সেটাও পাঁচ দশ বছর বাঁচত আর সে সময়ে সেই পশুটা প্রায় সাত আটজন জন মানুষের প্রয়োজনীয় শাকসবজি সব খেয়ে শেষ করে করবেন আমাদের ধন্যবাদ দেবেন কারণ আমরা এই পশুদের খেয়ে আপনাদের শাকসবজি বাঁচিয়ে দিয়েছি এরপর উনি আরো কিছু হিসেব করে দেখালেন কোথেকে পেয়েছেন আমি জানি না এক ইস যে পশুচারণ ক্ষেত্রে আমরা যদি শাকসবজি চাষ করি তাহলে আরও চোদ্দ গুণ বেশি লোক খেতে পারবে এছাড়া উনি বলেছেন যে এক টন মাংস প্রস্তুত করতে যে পরিমাণ জমি লাগে সেখানে শাকসবজি লাগালে খাওয়াতে পারবেন পাঁচটা পরিবারকে এক টন মাংস সমান হল দশ বা বিশ টন শাকসবজি আর পশুচারণের জমিতে চাষ করলে চলতে পারবে ঘরে পাঁচটা পরিবার আগের যুক্তি দিয়ে উত্তরটা দেওয়া যায় এছাড়াও বলি আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান তারা এটা বুঝতে পারে না যে গবাদি পশু সেই জমিতেই ঘুরে বেড়ায় যেটা চাষাবাদ করার উপযোগী নয় তারা সেই সব গাছ খায় যেগুলো মানুষ হজম করতে পারে না যেমন খড় আর বিচালি খড় খায় তারা এমন গাছ খায় না যেটা মানুষ সহযোগ করতে পারে হ্যাঁ সেগুলো খেতে পারে কিন্তু যখনই তারা জমিতে ঢোকে তখনই কৃষক স্বাভাবিকভাবেই তাদের সেখান থেকে তাড়িয়ে দেয় তাহলে লোকসান বলছেন কেন এছাড়াও অনেক দেশে অতিরিক্ত শাকসবজি হয় সেগুলো পশুদের খাওয়ানো হয় এমন কিছু যাযাবর সম্প্রদায়ের মানুষ আছে যারা তাদের গবাদি পশুদের ক্ষেত্র হিসেবে সাধারণত অনুর্বর জমিকে বেছে নেয় পশুগুলো সেই গাছ খায় যা মানুষ খেতে পারে না মানুষ পশুগুলোকে খায় পশুও টিকে থাকে মানুষও তখন টিকে থাকে জাতিসংঘের একটা রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে যে পরিমাণ জমি আছে তার আনুমানিক তেইশ পার্সেন্ট আমরা অনেক কিছু বানিয়েছি তেইশ পার্সেন্ট হল বন জঙ্গল দশ পার্সেন্টেরও কম জমিতে চাষাবাদ হয় বাকি যে পঁয়তাল্লিশ পার্সেন্ট থাকে তার বেশিরভাগই চাষাবাদের জন্য ব্যবহার করা যায় সেগুলো কাজে লাগাচ্ছেন না কেন কেন পশুদের খাবারগুলো কেড়ে নিচ্ছেন ওদেরও তো জীবন আছে ওদের বাঁচতে দেন খেতে দেন এতে বাধা দিচ্ছেন কেন আজকে যদি আমরা গবাদি পশু খাওয়া বন্ধ করে দেই তাহলে কি হবে বুঝতে পারছেন কি হবে পৃথিবীতে গবাদি পশুর সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে অনেক বেড়ে যাবে আমি এটা জানি যে মানুষেরা তাদের খাবারের জন্য পশুপালন করে অর্থাৎ নিয়ম মেনে মানুষ এই পশু পাখির সংখ্যা বাড়ায় ধরেন আমি মেনে নিলাম যে আজ থেকে সব নন ভেজ লোকই আর মাংস খাবে না তাদের খাবারের জন্য পশুদের হত্যা করবে না তারপরও তাদের সংখ্যা বাড়বে কেন জানেন মানুষ গত কয়েকশো বছরে দেখেন আমাদের সংখ্যা বাড়ছে যতই পরিবার পরিকল্পনা করি না কেন আমরা যতই জন্ম নিয়ন্ত্রণ করি না কেন তারপরও আমাদের সংখ্যা বাড়ছে গবাদি পশুর জন্ম নিয়ন্ত্রণ তো কোনো পদ্ধতিই নেই আর তারা মানুষের চাইতে বেশি সন্তান প্রসব করে থাকে পাঁচ ছয় আট মাসে জন্ম দেয় মানুষের বেশি সময় লাগে গবাদি পশু দ্রুত বাড়ে পশুপালন করা আর পশুর মাংস খাওয়া বাদ দিলেও কয়েক দশকের মধ্যেই তখন শুধু মানুষের সংখ্যায় বেশি থাকবে না পশুর সংখ্যাও বেড়ে যাবে এটার সমাধান করবেন কিভাবে। মিস্টার জাভেরি এখানে খাদ্যের উপাদান নিয়ে কথা বললেন সময় পেলে এ প্রসঙ্গে পরে আমি কথা বলবো আমি এখন একটা উদ্ধৃতি দেব ডক্টর জর্জ আরকারের শুধুমাত্র এই কথাটা দিয়েই মিস্টার জাভেরির স্বাস্থ্য বিষয়ক সব কথার উত্তর দেওয়া যায় ডক্টর জর্জ আরকার তিনি নিউট্রিশনের উপর একজন প্রফেসর আছেন ইউনিভার্সিটি অব টেক্সাসে ওনার পদমর্যাদা কেন বলছি সেটা পরে বুঝতে পারবেন এই লোকগুলোই খাবারের জালিয়াতিগুলো ধরেন খাবারের বিভিন্ন জালিয়াতিগুলো এরাই ধরে থাকেন তিনি বলেছেন খাদ্য আর বিভিন্ন রোগের উপর বই লিখেছেন এমন লেখকদের প্রায় সবাই তারা এমন কিছু কথা লেখেন যেগুলো অপরীক্ষিত দুর্বলভাবে পরীক্ষিত অপ্রমাণিত অস্বাভাবিক বা ভুল প্রমাণিত কথাটা আবার বলছি ডক্টর জর্জ আরকার বলেছেন খাদ্য আর বিভিন্ন রোগের উপর বই লিখেছেন এমন লেখকদের প্রায় সবাই তারা এমন কিছু কথা লেখেন যেগুলো দুর্বলভাবে পরীক্ষিত অপ্রমাণিত অস্বাভাবিক বা ভুল প্রমাণিত হাতে সময় কম আমি আরেকটা উদ্ধৃতি দেব যেটা বলেছে আমেরিকান কাউন্সিল অন সায়েন্স অ্যান্ড হেলথ বিশেষজ্ঞদের কথারই উদ্ধৃতি দেবো এই রিসার্চের মতামতগুলো এগুলো বৈজ্ঞানিক সত্য না এই রিসার্চের ফলাফল যে অমুক কারণে অমুক রোগ হয় এ কথাটা সত্যি তবে রোগ প্রতিরোধ করা যায় এখানে যে সব কথা বলা হয়েছে সেগুলো মাত্র একজন লোকের রিসার্চের ফলাফল আপনি পিএইচডি করলে আপনিও এমন রিসার্চ করবেন সেগুলোও ছাপা হবে তবে এখানে গুরুত্ব নেই আমেরিকান কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড হেলথ বলছে একজন মানুষকে স্বাস্থ্যকর খাবারের জন্য মাংসজাতীয় খাবার বাদ দিয়ে শাকসবজি খাওয়ার প্রয়োজন নেই আজকের টপিক এটা না যে ভেজ আর ননভেজ কোন খাবারটা স্বাস্থ্যকর টপিক হচ্ছে ননভেজ মানুষের জন্য অনুমোদিত না নিষিদ্ধ আমি এবারে মিস্টার জাভেরির কাছে পয়েন্ট দিয়ে কিছু কথা বলছি যাতে তিনি সহজে উত্তর দিতে পারেন এক নম্বর পয়েন্ট পৃথিবীতে এমন একটাও প্রধান ধর্ম পাবেন না যেটা মানুষকে ননভেজ খাবার খেতে পুরোপুরি নিষেধ করেছে দুই নম্বর পয়েন্ট ভৌগোলিক অবস্থান যেমন উত্তর মেরু এস্কিমরা এতদিন কিভাবে খাবার জোগাড় করেছে শাকসবজি পৌঁছাতে পারলেও তার দাম হবে অনেক বেশি তিন নম্বর পয়েন্ট যদি সব জীবনে পবিত্র হয় তাহলে আপনারা গাছ হত্যা করেন কেন তাদেরও তো জীবন আছে চার নম্বর পয়েন্ট গাছপালা ব্যথা অনুভব করে পাঁচ নম্বর পয়েন্ট যদিও মেনে নিচ্ছি গাছের দুটো ইন্দ্রিয় কম তবে দুটো ইন্দ্রিয় কম আছে বলে তাকে হত্যা করা যাবে এটা অযৌক্তিক এরপর ছয় নম্বর পয়েন্ট একশো জন মানুষকে খাওয়াতে গিয়ে একটা পশুর জীবন নেওয়াটাই ভালো এজন্য একশোটা গাছের জীবন কেড়ে নেওয়া সেটা ভালো না সাত নম্বর পয়েন্ট ওনার প্রত্যেকটা যুক্তিকেই খণ্ডন করা যায় বেদনা কিডনি এইচসিএল মুখের লালা রক্তে পিএইচ এর উপস্থিতি অথবা লিপোপ্রোটিন আট নম্বর পয়েন্ট মানুষের মুখের দাঁতগুলো বহুভাজী প্রাণীদের মতো আমরা ভেজ ননভেজ দুটোই খেতে পারি নয় নম্বর পয়েন্ট আমাদের পাকস্থলী ভেজ আর নন ভেজ দুটোই হজম করতে পারে এটা আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত করেছি এনজাইম সাহায্য করে দশ নম্বর পয়েন্ট আদিম মানুষ ছিল ননভেজ মানুষের জন্য নিষিদ্ধ এটা বলতে পারেন না মানুষ বলতে সেই আদিম মানুষকে বোঝায় এগারো নম্বর পয়েন্ট আমরা যে খাবার খাই সেটা আমাদের প্রভাবিত করে তবে মাংস খেলে আপনি হিংসাত্মক হয়ে যাবেন এটার পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বারো নম্বর পয়েন্ট উনি বললেন ভেজ খেলে আপনি শক্তিশালী হবেন শান্তিপ্রিয় হবেন বুদ্ধিমান হবেন একজন অ্যাথলেট হবেন এটা আসলে ভুল কথা তেরো নম্বর পয়েন্ট মাংসাশীদের দৃষ্টি আর ঘাণ এর দুটোই খুবই প্রখর তৃণভোজীদের এটা কম হয় মাংসাশী প্রাণীরা কর্কশ গলায় চিৎকার করে প্রাণীরা নরম গলায় চিৎকার করে কিছু একেবারে অযৌক্তিক কথা চোদ্দ নম্বর পয়েন্ট ভেজ খাবার সস্তা এটা ভুল প্রমাণিত করেছি অর্থনৈতিক নেই কিছু কিছু দেশে এটা সম্ভব ইন্ডিয়া এখানে সম্ভব কিন্তু আপনি যদি ইউরোপে যান বা আমেরিকায় ভেজ খাবারের দাম অনেক বেশি সেখানে আর টাটকা শাক সবজি তো সেখানে পাওয়াই যায় না টাটকা ভেজিটেবলস এরপরে পনেরো নম্বর পয়েন্ট হচ্ছে পশুচারণ ক্ষেত্রগুলোকে আমরা নাকি চাষাবাদের জমি বানাতে পারি কথাটা ভুল ষোলো নম্বর পয়েন্ট যদি নন ভেজিটেরিয়ানরা গবাদি পশুদের মেরে খাওয়া বন্ধ করে দেয় তাহলে পৃথিবীতে গবাদি পশুর সংখ্যা অনেক অনেক পরিমাণে বেড়ে যাবে ভরে যাবে সতেরো নম্বর পয়েন্ট ডক্টর কারের কথা অনুযায়ী এই বইগুলো যারা লিখেছেন তাদের কথা বিশ্বাসযোগ্যতা কম বেশি জাভের বলা বেশিরভাগ পরিসংখ্যান এই বইয়ে আছে মেডিকেলে যত পাঠ্য বই আছে আঠারো নম্বর পয়েন্ট তার কোথাও এমন কথা পাবেন না যেটা বলছে যাবতীয় ননভেজ খাবার নিষিদ্ধ করা উচিত উনিশ নম্বর পয়েন্ট এই পৃথিবীর কোন দেশে এমন কোন সরকার নেই যারা যাবতীয় ননভেজ খাবার নিষিদ্ধ করেছে তারপর বিশ নম্বর পয়েন্ট এমনকি আমেরিকার কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড হেলথ বলছে যে স্বাস্থ্যকর খাবারের জন্য ভেজিটেরিয়ান হওয়ার কোনো প্রয়োজন নেই এভাবেই যুক্তি আর বিজ্ঞান দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে ননভেজ খাবার অবশ্যই অনুমোদিত যদি মিস্টার জাভেরি একমত না হন তাহলে প্রমাণ করেন বৈজ্ঞানিকভাবে রিসার্চের উপর ভর করে কোনো কথা বলবেন না কিন্তু তারপরও যদি মিস্টার রশ্মিভাই জাভেরি আমার বলা বিশটা পয়েন্টের উত্তর দিতে না পারেন তারপরও আমি তাকে ননভেজ হয়ে যাওয়ার পরামর্শ দেব না কারণ আমি উগ্রপন্থী ননভেজ নই উগ্রপন্থী নই উনি যদি এরপরও ভেজিটেরিয়ান থাকতে চান আমার কোনো আপত্তি নেই তার ব্যক্তিগত ব্যাপার নিজস্ব পছন্দের ব্যাপার এক এক মানুষ এক এক খাবার পছন্দ করে নিজস্ব পছন্দের ব্যাপার আর আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই যে ভেজিটেরিয়ানরা আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ানরা অনেক মিথ্যে খবর প্রচার করে যে এই খাবারের অনেক উপকার এগুলো তাদের বন্ধ করতে হবে আর এই বইগুলো বিলি করবেন না মানুষ ভুল জিনিস শিখবে আমি পবিত্রকরণের একটি উদ্ধৃতি দিয়ে লেকচার শেষ করছি সুরা নাহালের একশো পঁচিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ওয়াল হাসনা মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমত সদপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো আর তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায় ওয়াকির দাওয়া হামিলাম এখন আসছেন মিস্টার রশ্মি ভাই জাভেরি ডক্টর জাকিরের কথার উত্তরে উনি এখন লেকচার দেবেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান মিস্টার রশ্মি ভাই জাভেরি এই লিফলেটটা আমাকে দিয়েছেন সালেচা এভাবেই এই বিতর্কের শুরু তারাই উদ্ধৃতি আছে মহাবীর নিজে কখনো কোনো গাছ কাটেননি আর ভেজ খাবারও খাননি তিনি সব সবসময় গাছের নিচে বসে থাকতেন আর তিনি গাছের ফল খেতেন যে ফল গাছ থেকে নিচে পড়ত তিনি গাছ থেকে ফল ছিঁড়ি কখনো খাননি তাই এটা আমাকে বুঝিয়ে বলে এখানে ভেজিটেরিয়ান সোসাইটি অনেক লিফলেট বিলি করেছে এখানে কোরআনের উদ্ধৃতি আছে সূরা হাজ যে জবাই করা পশুর মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় আমাদের তাকওয়া এই বইটাতে আছে 80 নম্বর পয়েন্টে বলা হয়েছে কিছু আফ্রিকান বিশ্বাস করে যদি কোনো বাচ্চাকে ডিম দেয়া হয় দাঁত ওঠার আগে সে মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে যেতে পারে এগুলো কি বৈজ্ঞানিক তথ্য নাকি কুসংস্কার যদি বলেন যে এগুলো বৈজ্ঞানিক তথ্য তাহলে সেগুলো কি প্রমাণ করতে পারবেন আর যদি বলেন এগুলো কুসংস্কার তাহলে আপনারা কেন মিথ্যা কথা প্রচার করছেন এমন বই দিয়ে যে হান্ড্রেড ফ্যাক্টস অ্যাবাউট এক্স প্রথমেই বলি আমি এই বইটা লিখিনি এছাড়াও আমি এখানে এই বইগুলো বিলি করিনি আমি এই বইগুলোর প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলবো না নন ভেজিটেবল খাবার এটাই কি মানুষের হৃদরোগ হওয়ার একমাত্র কারণ আর মিস্টার রাশ্মিভাই জাভেরি একথায় বলেছেন তারপর আরও বলেছেন এমন কোনো ভেজ খাবার নেই যেটাতে কোলেস্টেরল আছে তবে ভেজ খাবারও থাকে চীনা তেল কাজু বাদাম নারকেল ঘি মাখন এগুলো কি একজন সাধারণ লোকও জানে আর এজন্যই টেলিভিশনে অ্যাড দেখবেন আপনারা সাফল্য তেল দিয়ে রাঁধুন এতে হৃদরোগ হবে না ওনাদের কথাটা একেবারে পুরোপুরি মিথ্যা আমি একজন ডাক্তার হয়ে চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি মিস্টার জাভেরিকে এটা বলার জন্য যে মাখনে চর্বি আছে কি না এই বইটা আমি পড়েছি বইটার নাম হলো মিট ইটিং ওয়ান হান্ড্রেড ফ্যাক্টস প্লিজ স্যার আমি আপনাকে উদ্দেশ্য করে কিছুই বলছি না আমি সন্তুষ্ট না